আসসালামু আলাইকুম, আমি সোহাগ নকিব, এমআইএসটি ড্রামা অ্যান্ড ফিল্ম সোসাইটির একজন সদস্য। আজকে হচ্ছে আমরা আমাদের এমআইএসটি ড্রামা অ্যান্ড ফিল্ম সোসাইটির মধ্যে এমন একজনকে পেয়েছি যার নামের আগে যুক্ত হওয়ার কথা ছিল ইঞ্জিনিয়ার, কিন্তু তাকে হচ্ছে আমরা মোস্ট অফ দ্য টাইম হচ্ছে ফিল্ম মেকার হিসেবে চিনি। তিনি হচ্ছে যার হচ্ছে চিত্রগল্পের যার ওয়েডিং ফিল্ম দেখে আমরা হচ্ছে ভাবতাম সবসময় যে আমাদের ওয়েডিং ফিল্মগুলো যেন এমন হতো, যার কাজের মধ্যে হচ্ছে কেসি নেস্টেড, ড্যানিয়েল শিফার, পিটার মিকেনের মতো কাজে ছাপ পাওয়া গেছে, যার বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে পড়ে আসা। তার গ্র্যাজুয়েশনের পর তিনি ইঞ্জিনিয়ারিংকে চুজ না করে তিনি চুজ করেছেন ফিল্ম মেকিংকে। কথা বলছি আমাদের মধ্যে চিত্রগল্পের সিনেমাটোগ্রাফার, দ্য গার্ল উইথ দ্য ক্যামেরা, নান আদার দেন জুবের তালুকদার। এই আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, এই তো ভালো, তোমার কি খবর? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ঈদ কেমন কাটলো ভাইয়া? ঈদ আলহামদুলিল্লাহ ভালো কেটেছে, যদিও হচ্ছে খুব একটা বাইরে যাওয়া হয় নাই, বাট দেন এগেন যে পরিস্থিতির মধ্যে তো আসলে বেশি কিছু করারও নাই, বাট আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। তোমার কেমন গেল? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ, বাসায় কেটেছে মোস্ট অফ দ্য টাইম, বাট একটা দিন বের হয়েছিলাম তো সেখান থেকে মোটামুটি ভালোই কেটেছে। আর ভাইয়া হচ্ছে অনেক অভিনন্দন আপনার 1,70,000 সাবস্ক্রাইবার জন্য ইউটিউবে, যেটা একজন ফিল্ম মেকার হিসেবে সত্যি বড় একটা অ্যাচিভমেন্ট। তো ভাইয়া হচ্ছে আমাদের সেশনটা হচ্ছে আমরা শুরু করতে চাই, যেখানে হচ্ছে আমাদের বেশ কিছু কোয়েশ্চেন থাকবে, আমরা কোয়েশ্চেনগুলোর আনসার হচ্ছে আপনার কাছ থেকে জানবো। আর হচ্ছে আমাদের ফেসবুকে অনেকেই হচ্ছে আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের হচ্ছে ফেসবুক লাইভে যাচ্ছে এটা এমআইএসটি ড্রামা অ্যান্ড ফিল্ম সোসাইটির পেজ থেকে। তো কারো যদি কোয়েশ্চেন থাকে তোমরা হচ্ছে কমেন্ট বক্সে করতে পারো, আমরা চেষ্টা করবো হচ্ছে আমাদের সেশনের মাঝখানে সেগুলোর আনসার হচ্ছে জুবের ভাই থেকে জানবো। তো ভাইয়া সবচেয়ে বার্নিং কোয়েশ্চেন যেটা আপনাকে নিয়ে, যে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে পড়ে আসা, ইউটিউব থেকে গুয়েট থেকে গ্রাজুয়েট করে, নেভাল আর্কিটেকচার মেরিন ইঞ্জিনিয়ারিং থেকে গ্রাজুয়েট করে ফিল্ম মেকিং এ শিফট হওয়া, এই ট্রানজিশনটা কিভাবে হয়েছে, কিসে থেকে হচ্ছে ইন্সপিরেশন পেয়েছে? আচ্ছা, মানে ফিল্ম মেকিং এর ব্যাপারটা না আমার পুরো মানে হবি হিসেবে ছিল, মানে কখনো এমন ছিল না যে আমি সিরিয়াসলি ফিল্ম মেকিং করে ক্যারিয়ার ট্যারিয়ার করে ফেলবো, এরকম কোনো প্ল্যানে কিন্তু ছিল না। যখন শুরু করা হয়েছে পুরোটাই ছিল শখের বসে, যে করতে তো ভালো লাগতেছে করি দেখি কিরকম লাগে। তো যখন হচ্ছে বুয়েটা হচ্ছে বিভিন্ন ডে থাকতো, ফেস্টিভ্যাল থাকতো, কনসার্ট থাকতো, আমার ছোট্ট একটা ক্যামেরা ছিল, হ্যাঁ এই ছোট্ট একটা ক্যামেরা, তো এটা আমি সবসময় ব্যাগে রাখতাম। তো যখনই কোনো ইভেন্ট হতো, ফেস্টিভ্যাল টেস্টিভ্যাল, আমি হচ্ছে যতটুকু পারি একটু হাত দিয়ে ভিডিও করে রাখতাম, দেন হচ্ছে বাসায় আসতাম, দেন ওই সবগুলো ভিডিও থেকে 1 মিনিটের একটা স্টোরির মতো করার ট্রাই করতাম আর কি, যেহেতু এডিটিং করতে ভালো লাগে, শুটিং করতে ভালো লাগতো, এটা করতে করতে যে হবি হিসেবে করতাম, করতে 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 এক সময় জিনিসটাতে মানে মজা পেয়ে যাই, আর তখন হচ্ছে যে একটু একটু বেশি করতে করতে আলটিমেটলি যে কখন মানে প্রফেশনাল ভাবে কাজ করা শুরু করলাম এটা আমি অনেক পরে নোটিস করছি। তো অনেক পরে যে আমার মনে হয়েছে আচ্ছা আমি তো অনেকগুলো কাজই করছি এবং এখন তো মোটামুটি প্রফেশনাল দু একটা কাজও করা হয়ে গেছে, তো তখন অ্যাকচুয়ালি আমি রিয়েলাইজ করছি আচ্ছা মেবি এটা আস্তে আস্তে অনেক সিরিয়াস ব্যাপার স্যাপার হয়ে যাচ্ছে, বাট কখনোই কিন্তু আমি ট্রানজিশনটা নোটিস করি নাই যে একদম হবি থেকে প্রফেশনাল ফিল্ম মেকার। তো যখন বুয়েটার একদম শেষের দিকে চলে আসলাম তখন মোটামুটি আমি রেগুলার কিন্তু প্রফেশনাল বিভিন্ন কাজ টাজ করতাম। আর সবচেয়ে বড় ব্যাপার ছিল কি যে এই ব্যাপারটা তো নিশ্চয়ই জানো যে যারা হচ্ছে স্পেশালি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়ে, টিউশনই কিন্তু ওয়ান অফ দ্য পার্ট টাইম জবস হিসেবেই করা হয়। হ্যাঁ, তো একটা সময় চলে আসলো তখন হচ্ছে দেখা যেত কি টিউশনই করে আমি যে পরিমাণ একটা অ্যামাউন্ট ড্র করতাম, ফিল্ম মেকিং করে হচ্ছে আমি সেটা করতে পারতেছি, তো তখন আমি হচ্ছে টিউশনই বাদ দিয়ে দিলাম, তখন হচ্ছে আমার টিউশনের অল্টারনেট পার্ট টাইম হয়ে গেল হচ্ছে আমার ফিল্ম মেকিং, আর একদম ফোর্থ ইয়ারের শেষে এসে তো মোটামুটি ফুল টাইম কাজ করা শুরু করলাম। এই তো মানে ট্রানজিশনটা এমন ভাবে হয়েছে আমি নোটিস করি নাই, আর আমার কোনো প্ল্যানও ছিল না যে আমি ফিল্ম মেকিং করে কখনো প্রফেশনাল ভাবে কাজ টাজ করবো, বাট বলতে পারবো যে একদম সাবকনসিয়াস ভাবে হয়ে গেছে আর কি। এই তো তারপর ইঞ্জিনিয়ারিং এ হচ্ছে পড়ার পর মানে টপ করে যেখানে পড়তেছিলেন, তো সেটা ফ্যামিলি কিভাবে হচ্ছে আপনার অ্যাকসেপ্ট করেছিল যে ফিল্ম মেকিং এ আপনি শিফট করতে পারেন প্রফেশনালি, বা দেখা যায় যে আমাদের বাংলাদেশি পার্সপেক্টিভে বলা হয় যে হয় তুমি ইঞ্জিনিয়ার হও না তুমি ডাক্তার হও নয়তো তুমি হচ্ছে বিসিএস দিয়ে তুমি হচ্ছে গভর্নমেন্টাল একটা অফিসার হও, তো সেইখান থেকে ফ্যামিলিকে কিভাবে ম্যানেজ করেন? আচ্ছা, এটা তো বুঝতে পারতেছো যে ফ্যামিলি প্রথমে ডেফিনেটলি খুব একটা কোঅপারেটিভ ছিল না,
কারণ আমি যখন ফিল্ম মেকিং শুরু করি, মানে একটু সিরিয়াসলি যখন করি, তখন পর্যন্ত কিন্তু আব্বু জানতো যে শখের বসে করতেছে, আর ওভাবেই আসলে আব্বুকে বোঝানো হয়েছিল যেটা করতেছি জাস্ট হবি হিসাবে করতেছি। তো যখন হচ্ছে বুয়েট থেকে আমি গ্রাজুয়েট করে ফেলি, তখন আমার অ্যাকচুয়ালি মানে তখন একটা কঠিন সময় ছিল, কঠিন সময় বলবো না, একটা ডিফিকাল্ট ডিসিশন নিতে হয়েছে, সেটা হচ্ছে আইদার ফিল্ম মেকিং নিয়ে কাজ করা অথবা ইঞ্জিনিয়ারিং নিয়ে হচ্ছে আইদার জবে ঢুকে যাওয়া অথবা হচ্ছে হায়ার স্টাডি পার্সু করা। এখন ফিল্ম মেকিং তখন আমার মানে মোটামুটি প্যাশনই হয়ে গেছিল, মানে জিনিসটা করতে আমি অ্যাকচুয়ালি এনজয় করতাম। সো ওটা একদম ছেড়ে দিয়ে বাইরে চলে যাওয়া বা জবে ঢুকে যাওয়া এই ব্যাপারটা আসলে মানতে পারতেছিলাম না। আবার ফিল্ম মেকিং যেখানে আমার প্রফেশনালভাবে কাজটা কীভাবে করে আমি জানি, বাট এটার ফিউচারটা কেমন হতে পারে বা আমি খুব একটা রোল মডেল পাই নাই যে হচ্ছে এরকম ইঞ্জিনিয়ারিং ছেড়ে হয়তো ফিল্ম মেকিং করতেছে। সো ফিল্ম মেকিং ক্যারিয়ার হিসেবে নেওয়ার ব্যাপারটা আমার জন্য খুবই ডিফিকাল্ট ছিল, যে যে ব্যাপারটা কখন জানি না সেটা কীভাবে আমি ক্যারিয়ার হিসেবে নিতে পারি। বাট ছেড়ে দিতে কষ্ট ছিল না, ফিল্ম মেকিং ছেড়ে দিব একবার কখনোই করা হবে না, এটাও একটা টাফ ডিসিশন ছিল। তো পরে অনেক চিন্তা ভাবনা করে আব্বু আম্মুকে একটু বললাম, আব্বু আমি হচ্ছে এক বছর একটু টাইম নিতে চাই, আমি এক বছর একটু ফিল্ম মেকিং ট্রাই করতে চাই, দেখতে চাই যে কেমন লাগে আমার, এরপর একটা ফাইনাল ডিসিশন নিতে চাই। তা আব্বু আম্মু তো ফার্স্টে খুবই অবাক হলো যে কেন তুমি ইঞ্জিনিয়ারিং মানে ইঞ্জিনিয়ারিং শেষ করেছো, এখন কেন তুমি এটা ছেড়ে এই জিনিসটা এক বছর টাইম ওয়েস্ট করবা তুমি। তো আমি আব্বু আম্মুকে বললাম যে আসলে এই ব্যাপারটা আমার কাইন্ড অফ প্যাশন এবং আমি চাচ্ছি যে দেখতে কিরকম হয়, আর বাই দিস টাইম কিন্তু আমি প্রফেশনালি কাজ টাজ করি। সো অনেক বোঝানোর পর হচ্ছে আব্বু আম্মুকে রাজি করানো গেছে যে ঠিক আছে এক বছর হয়তো একটু ট্রায়াল দেওয়া যায়, বাট আব্বু আম্মু ধরে নিয়েছিল যে এক বছর পর হচ্ছে যে ভূতটা চেপে চলে যাবে, তখন হয়তো আবার সব কিছু ব্যাক করবো। বাট অনেকটা এভাবেই আর কি আব্বু আম্মুকে একটু কনভিন্স করা হয়েছিল। আর আরেকটা ব্যাপার যেটা আমি করছিলাম সেটা হচ্ছে আব্বু আম্মুকে অনেক ফ্রেন্ডলি ভাবে বুঝাইছিলাম, কারণ একটা জিনিস আমি দেখছি যখনই হচ্ছে প্যারেন্টসদের সাথে আমাদের কমিউনিকেশনের ব্যাপার চলে আসে আমরা কিন্তু একটু ডিফেন্সিভ মোডে চলে যাই, মানে আমরা একটা ফ্রেন্ডকে যেভাবে বুঝাই প্যারেন্টস কিন্তু ডেফিনেটলি সেভাবে কখনো বুঝানোর অ্যাপ্রোচ নিই না, রাইট? তখন আমাদের কাছে একটা ধারণা থাকে যে আব্বু আম্মুকে বলবো নিশ্চয়ই না করবে, বুঝবে না, সো তখনই কিন্তু একটা ডিফেন্সিভ পজিশনে চলে যাই, রাইট? তো আমি চিন্তা করলাম কি ঠিক আছে একটু ফ্রেন্ডলি ভাবে বোঝানোর ট্রাই করি, দেখি কি হয়। তো আমি যে ভিডিও করতাম আব্বু আম্মুকে দেখাইতাম যে দেখো আব্বু আজকে এটা করছি, আম্মু দেখো এটা করছি, আজকে এটার সাথে দেখা হয়েছে, এই ভিডিওটা কেমন হয়েছে, তারপর মানুষের কমেন্ট দেখাইতাম, আম্মু দেখো ইউটিউবে যে ভিডিও দিলাম মানুষ এটা বলতেছে। তো এরকম করে করে আব্বু আম্মুর সাথে একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ক্রিয়েট করে ফেলছিলাম। তো ততদিন হচ্ছে আব্বু আম্মুর কি মানে অনেকটাই বুঝে গেছে যে আমি কি ধরনের ভিডিও করি, কি ধরনের কাজ করি। তো দেখা যায় যে একটা ডিস্টেন্স থাকে না বাবা মার সাথে, ওইটা অনেকটুকুই কমে আনতে পারছিলাম। তো ওইটার জন্য হচ্ছে আব্বু আম্মু মানে মোটামুটি অনেক কোঅপারেটিভ ছিল আর কি। তখন আশা করি আঙ্কেল আন্টি আমাদের ভিডিও গুলো দেখছেন, যেখানে থাকুক পরবর্তী দেখলে ডেফিনেটলি দেখবে, মানে এটা হচ্ছে এখন না দেখলেও পরে ঠিক মানে যখনই শুনবে যে কোন একটা জায়গায় কথা বলতেছি ডেফিনেটলি পুরোটাই দেখবে। আচ্ছা, তো ভাইয়া হচ্ছে এই পার থেকে একটা কোয়েশ্চেন আছে যে আমাদের যারা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আছে এখন যারা পড়ছি বা যারা বের হয়ে যাচ্ছে, আমার কোন একটা সিনিয়র বলেছিলেন যে একসময় যে ইঞ্জিনিয়ার হচ্ছে চাইলে সবকিছু করতে পারে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কাছে একটা সেম একটা কোয়েশ্চেন যে আপনি কি মনে করেন কিনা যে ইঞ্জিনিয়াররা চাইলে সব কিছু করতে পারে, কারণ 10 থেকে প্রায় 20 বছর একটা টাইম আমরা স্পেন্ড করেছি আমাদের স্টাডির ক্ষেত্রে, সেখানে যে আমাদের হাসিল করতে হবে, ক্লাসে ফার্স্ট হতে হবে, সেখান থেকে অ্যাডমিশন দিতে হবে, জিপিএ 5 পাইতে হবে, তারপর ভালো একটা ইউনিভার্সিটিতে যাইতে হবে, সেখান থেকে সব কিছুকে হচ্ছে অমিট করে আমরা হচ্ছে যে একটা ফিল্ম মেকিং এ যাবো, ওইখানে নতুন একটা কেরিয়ার সবকিছু একদম জিরো থেকে স্টার্ট করতে হবে। তো এটা কি মনে হয় কি না যে আমাদের হয়তো বা এই স্ট্রাগলটা আমাদের ইঞ্জিনিয়ার হচ্ছে আমাদের তৈরি করে দেয় যে আমরা এটা করতে পারবো, আমরা সব জায়গায় ফিট হতে পারবো? ডেফিনেটলি আমি এটা মনে করি, কারণ আমার এই যে ফিল্ম মেকিং এ যে কাজগুলো করি না এটার ক্ষেত্রে আমি এটার অনেক অনেক প্রুফই কিন্তু পাইছি। কারণ মানে এটা তো জানো যে যারা যারা আমরা যারা ইঞ্জিনিয়ারিং এ পড়েছিলাম ইউজুয়ালি কিন্তু টার্মে কিন্তু পড়া হয় না, মানে পুরো টার্মে কিন্তু খুব একটা পড়াশোনা করা হয় না, পড়াশোনা কখন করা হয় টার্মের ঠিক আগে, পরীক্ষার ঠিক আগে, পরীক্ষার আগে। হ্যাঁ, সারা টার্মে দেখা যায় চিল চিল করে কাটায়, পরীক্ষার আগে হচ্ছে একদম মানে খাওয়া দাওয়া সব অফ, রাতটার জেগে হচ্ছে পড়াশোনা করা হয়। আমাকে একটু সেম ছিল, তো ওই টাইমগুলো কিন্তু অনেক বাজে যেত যে একদম মানে আমার ঘুমে আমি শেষ হয়ে যাচ্ছি বাট পড়াশোনা শেষ হচ্ছে না, বাট আমাকে এটা করতে হবে কারণ পুরো টার্ম হচ্ছে ফাঁকি দিছি, রাইট? এখন ওই ব্যাপারটাতে যে সুবিধাটা হয় প্রেশার নেওয়ার যে একটা প্র্যাকটিস বা প্রেশার নেওয়ার যে একটা ব্যাপার স্যাপার থাকে না, এটা কিন্তু অনেক ভালো একটা প্র্যাকটিস হয়। তো এখন যখন আমি কোনো একটা কাজ করি এবং অনেক হিউজ প্রেশার থাকে, ওটাকে না প্রেশার মনে হয় না, কারণ আমার কাছে মনে হয় কি যে পরীক্ষার সময় তো আমি এর থেকে অনেক বেশি প্রেশার নিয়ে আসছি, এটা আমরা ইউজ টু। সো এই জিনিসটা আমাকে অনেক বেশি হেল্প করে,
সো দেখা যায় যে একটা হিউজ প্রজেক্ট যদি আসে আমার কাছে খুব একটা গায়ে লাগে না, আমার কাছে মনে হয় এইসব জিনিস করে আসছি, সো প্যারা নাই বা ব্যাপার না। সো ওই যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির যে এই প্রেশার নেওয়ার যে ব্যাপার স্যাপারগুলো, এগুলো আমাকে কিন্তু অনেক হেল্প করেছে। এবং আমার কাছে মনে হয় কি যে প্রত্যেকটা সেক্টরই এই যে এই ব্যাপারগুলো সবচেয়ে বেশি কাজে লাগে, যে প্রেশার নেওয়ার একটা এক্স্যাক্টলি। সো আমি এই পার্সপেক্টিভ থেকে বলতে পারি যে ইয়েস, ইঞ্জিনিয়ার্স ক্যান ডু এনিথিং। তো সেখান থেকে যারা আমরা ইঞ্জিনিয়ার যারা আছি তাদের হচ্ছে আমাদের টিপস যেটা থাকবে, পড়ো বা না পড়ো, পরীক্ষার আগের রাতে পড়ো, তোমাদের ফিউচার আছে, অবশ্যই আছে, বিকজ প্রেশার হ্যান্ডেল করতে আমরা শিখতে পারতেছি। হ্যাঁ, কারণ জব লাইফে যখন কেউ যায় যে কোনো সেক্টরেই, এই প্রেশার হ্যান্ডেল করার যে একটা অ্যাবিলিটি, এটাই সবচেয়ে বেশি কাজে লাগে। যে যত ভালো এটা জিনিসটাকে ম্যানেজ করতে পারে ওই কিন্তু তত বেশি আগায় যায়। সো ডেফিনেটলি ভাইয়া, তারপর হচ্ছে যে আমাদের যে কোয়েশ্চনটা ছিল, যেটা হচ্ছে যে আপনি চিত্রগল্পের সাথে বেশ কিছু কাজ করেছেন, এখনো কাজ করছেন, আপনার লাস্ট হচ্ছে পাবনার একটা ভিডিও দেখুন, তো এই স্টুডেন্ট লাইফ থেকে চিত্রগল্পের সাথে অ্যাটাচমেন্টটা কিভাবে তৈরি হবে, সাথে কিভাবে কন্ট্যাক্টটা করতে পারেন? আচ্ছা, চিত্রগল্পের সাথে অ্যাকচুয়ালি আমি যেটা করা হয় সেটা হচ্ছে যখনই কোনো মানে এমন কোন একটা ভিডিও কাজ হয় যেটা হচ্ছে ট্যুর টাইপ, মানে আমি ট্যুর করতে পারতেছি, আমি হচ্ছে বিভিন্ন জায়গায় যেতে পারতেছি, লাইক ওরা তো হচ্ছে জানো যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেয়ে কিন্তু কাজ টাজ করে। তো আমি যখন একদম প্রথমে চিত্রগল্পের কাজ দেখি তখন কত 2000, আমি তখন ফিল্ম মেকিং ঠিকমতো শুরু করি নাই, তো আমার না একদম মাইন্ড ব্লোন হয়ে যায় যে একটা ওয়েডিং কোম্পানির ভিডিও এতটা সিনেম্যাটিক, এতটা ওয়েল মেড হতে পারে, এটা আমি ওদের ভিডিও না দেখলে চিন্তা করতে পারতাম না। তো চিত্রগল্পের অনেক আগে থেকে আমি ফ্যান ছিলাম, তো ওই কনটেক্সটে আবার চিত্রগল্পের যারা ওনার ছিলেন অভিজিৎ নন্দিতা দোলন ভাই, ওনাদের নাম শুনেছিলাম, আমি জানতাম। তো একদিন দেখলাম যেটা যে ফেসবুকে একটা মেসেজ আসছে দোলন ভাইয়ের কাছ থেকে, আমি তো খুব অবাক হলাম যে আরে মানে এটা তো হচ্ছে মানে চিত্রগল্পের দোলন ভাই নক দিছে, এটা তো হচ্ছে মেঘনা জাতের বৃষ্টি। সো ওখানে হচ্ছে দোলন ভাই বলতেছে যে তোমার ভিডিও টিডিও দেখি বেশ ভালো লাগে, তো আমরা হচ্ছে চিত্রগল্প, আমরাও কিন্তু টুকটাক একটু ডিফারেন্ট টাইপ ভিডিও করতে চাই, তো একটা কাজ করো একদিন অফিসে আসো, একটু আড্ডা দিই, তুমি তো মানে তুমিও ভিডিও বানাও আমরা ভিডিও বানাই, তো আড্ডাটা জমবে। আমি তো খুবই খুশি যে আরে এটা তো হচ্ছে ওই যে ব্যাপারটা একটু আগে বললাম মেঘনা জাতের বৃষ্টি। তো আমি হচ্ছে অফিসে গেলাম, অনেক আড্ডা টাড্ডা হইলো, তো দোলন ভাই বলতেছে কি যে তুমি তো ভালোই ভিডিও টিডিও করো, একটা কাজ করো একদিন আমাদের সাথে চলো দেখো কেমন লাগে, ভালো লাগতেও পারে। তো আমি তো ডেফিনেটলি সাথে সাথে রাজি হয়ে গেলাম যে ঠিক আছে ভাই চলেন। তো আমার প্রথম প্রজেক্টটা ছিল হচ্ছে অভিজিৎ দার সাথে, যেটা যে স্ক্রিনে যে থাম্বনেলটা দেখা যাচ্ছে, এই ইভেন্টটা ছিল আমার একদিন প্রথম ইভেন্ট। তো অভিজিৎ দার একটা ব্যাপার কি, উনি না এত ফ্রেন্ডলি আর এত সহজে মানুষের সাথে মিশে যেতে পারে, মানে এই জিনিসটা দেখে আর কি আমি খুবই ইমপ্রেসড। আমি প্রথম দিনই যেদিন তাদের সাথে দেখা হয়েছে উনি একদম আমার ফ্রেন্ড হয়ে গেছে, মানে আমিও এত বেশি ফ্রি হয়ে গেছি, এই জিনিসটা কিন্তু সবাই আবার পারে না। আর আমি কাইন্ড অফ একটু ইন্ট্রোভার্ট, মানে এখন অনেক বেশি ফ্লেক্সিবল হয়ে গেছি, বাট আগে কিন্তু অনেক ইন্ট্রোভার্ট ছিলাম, কথাটা তো অনেক কম বলতাম। বাট দাদা হচ্ছে আমাকে প্রথম দিনে একদম মানে কথা বলা টলা একদম খুব ফ্রি হয়ে গেছে। তো যখন আমি বরিশালে গেলাম আমার জন্য না অনেক অনেক নিউ এক্সপিরিয়েন্সেস ছিল, আমি কখনো আগে লঞ্চে চড়ি নাই, তখন প্রথম লঞ্চে চড়া ছিল, আমি কখনো হচ্ছে শাপলা ফুলের যে এই বিলের মতো থাকে যেখানে তাকাচ্ছি শাপলা ফুলে শাপলা ফুল দেখে মনে হচ্ছে ক্যালেন্ডারে একটা পেজ দেখতেছি, এই ব্যাপারগুলো কখনো দেখি নাই। তারপর আমি কখনো দেখি নাই যে এরকম পানিতে কাঠ ভাসায় ভাসায় বিক্রি করে, মানে ওখানে একটা জায়গা ছিল হচ্ছে জায়গা আর কি, মানে ওখানে হচ্ছে পানিতে কাঠ ভাসায় ভাসায় বিক্রি করে। তো এই জিনিসটা যে পসিবল বা এইভাবে যে কাঠ বিক্রি করা যায় আমার আইডিয়া ছিল না। সো অনেক হ্যাঁ হ্যাঁ তো অনেক এক্সপিরিয়েন্স আমার সাথে আসছিল, তো এই ব্যাপারটা আমাকে পুরো মাইন্ড ব্লোন করে দিছে যে বাংলাদেশেও যে এত সুন্দর সুন্দর জায়গা আছে বা বরিশালটাও যে এত সুন্দর আমার ধারণা ছিল না। তো ওই কাজটা করে আমার খুবই ভালো লাগছিল, দাদার সাথে খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছিল। তারপর যারা ক্লায়েন্ট ছিলেন মানে থাম্বনেইলে যাদেরকে দেখা যাচ্ছে, ওই ভাইয়া আপু হচ্ছে ঢাকা ভার্সিটির ছিল, ওনারাও খুব ফ্রেন্ডলি হয়ে গেছেন, ইভেন এখনো হচ্ছে ভাইয়া আপুর সাথে প্রায় চ্যাট হয়। সো ওই যে একটা এনভায়রনমেন্ট যেখানে অ্যাকচুয়ালি ক্লায়েন্ট তারপর ক্লায়েন্ট আর ভেন্ডর যে রিলেশনশিপ ওইটা না, বাট একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ, এটা আমার কাছে খুব ভালো লাগছিল আর কি। তো ওইটা ছিল আমার ফার্স্ট কাজ। তো এরপরেই হচ্ছে বেসিক্যালি শুরু, যখনই হচ্ছে কোনো ট্যুর রিলেটেড কাজ থাকতো আমি দাদার সাথে ট্যাগড হয়ে যেতাম। তো এরকম করে সীতাকুণ্ডে যাওয়া হয়েছে, তারপরে হচ্ছে টাঙ্গুয়ারহাট যাওয়া হয়েছে। আবার আরেকটা ব্যাপার ছিল কি যে টাঙ্গুয়ারহাট মানে তো আমরা বুঝি কি যে চারদিকে পানি, রাইট, যেদিকে তাকাবো পানি আর পানি, বাট যখন শীতকাল থাকে তখন না পুরোটা শুকায় বিশাল একটা মাঠ হয়ে যায়। তো ওই জায়গাটাও যে এরকম একটা মাঠ হয়ে যায় এটাও আমার কোনো আইডিয়া ছিল না। সো অনেক নতুন কিছু দেখা হয়েছে, অনেক নতুন নতুন এক্সপিরিয়েন্স দেখা হয়েছে। পাবনাতে যখন গেলাম যেদিকে তাকাই হলুদ আর হলুদ সরিষা ফুলে ভরা, তো এত বিশাল জায়গা জুড়ে যে সরিষা ফুল থাকতে পারে এটাও আমার আইডিয়া ছিল না। তো এই ব্যাপারগুলোর জন্য আমি পুরো চিত্রকল্পের এই ব্যাপারটা খুবই এনজয় করি, যখনই হচ্ছে ঘুরতে যেতে পারতেছি এবং বাংলাদেশে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে আমি নিজে দেখতে পারতেছি এবং কিছুটা হলো হচ্ছে মানুষজনকে দেখাতে পারতেছি যে দেখেন এইসব জায়গা হচ্ছে আমাদের দেশেও কিন্তু আছে।
তো এই ব্যাপারটা আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। সো যখন একটু রিলেটেড কোনো কাজ থাকে আমি চলে যাই চিত্রকর্মী। ওকে, পাবনার পাবনার ব্যাপারে যেটা ছিল যে ওইখানকার যে ড্রোন ভিউ গুলা ছিল, মানে দেখে তো মনে হয় অভিজিৎ দা হচ্ছে অবাক হয়েছে, সাথে সাথে আমরা যারা দেখছি আমি মনে হয় এটা 3-4 বার দেখছি ফার্স্ট দেখাতে, যে এত ভালো লাগছিল ফার্স্টে। তারপর আপনার টাঙ্গুল হলো যে মানে অভিজিৎ দার একটা ভালো ব্যাপার কি, উনি না অ্যাকচুয়ালি জানে যে বছরের কোন সময় কোথায় গেলে হচ্ছে বেস্ট সিনারিওটা পাওয়া যাবে, এটা কিন্তু সবাই পারে না। সো উনার এই অ্যাডভান্টেজটার জন্য আমিও দেখা যাচ্ছে যেখানে যাই একদম পিক টাইমে যাওয়া হয়, সো সব বেস্ট টাইমের সিনারিওগুলো কিন্তু পাওয়া যায়। আবার টাঙ্গার হাওরে আপনাদের যেটা হলো যে ওইখানে আপনার ফ্রেন্ডরা ঘুরতে গেলে, তারপর ঘুরতে গিয়ে সেখানে হলো হচ্ছে যে ফোন টোন চুরি হয়ে গেছে একদম খুবই বাজে একটা অবস্থা, তারপরেও জানি না এরপর ব্যাক স্টোরিটা যে কিভাবে ফিরলেন আবার ঢাকায়, কিভাবে ফিরলেন না। এখন টাঙ্গর হাওড়ের ওটা না আসলে আমাদেরই দোষ ছিল, দোষ ছিল বলতে কি তুমি বুঝতেছো, ইউনিভার্সিটির ফ্রেন্ডরা সবাই মিলে গেছি ওখানে খুব চিল। তো টাঙ্গর হাওড়ের একটা সিস্টেম কি, যে টাঙ্গর হাওড়ে যখন রাতে ঘুমানো হবে প্রোটোকলটা হচ্ছে জানলা টানলা সব বন্ধ করে দিতে হবে, আর নৌকাটাকে বলতে হবে কি একটু ভিতর দিকে পানির মধ্যে ভাসায় রাখতে, সো দ্যাট সবকিছু একদম সেফ থাকে। আমরা তো হচ্ছে চিল, যারা এতজন গেছি 15-16 জন ফ্রেন্ড গেছি, কার সাহস আছে এসে চুরি করে নিয়ে যাবে। তা আমরা আর হচ্ছে ওই পাড়ের মধ্যেই রাখছিলাম নৌকাটা, আর জানলাটাও না বন্ধ করিনি কারণ একটু গরম ছিল, তো আমরা ভাবছি কোনো প্রবলেম নাই। বাট রাতে ঠিকই জানলা বন্ধ করে দেওয়া হয়েছিল, মানে জানলাটা না পরে ঠিক বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু নৌকাটাকে আর মাঝখানে নিয়ে আসা হয় নাই আর কি, আর মাঝিরাও কোনো কিছু বলা নেই, বলে কি না না ভাই কোনো একদম সেফ। তো যখন ঘুমাইছি, ঘুমানোর পর হচ্ছে সেই চোরটা এই সামহাও ঢুকে গেছে, এবং মানে আমি প্রথম ছিলাম যে হচ্ছে টের পাইছি যে কিছু একটা নড়তেছে, মানে সামথিং ইজ নট রাইট। তো যখন হচ্ছে এই যে একটু নড়ে চড়ে উঠলাম তখন দেখলাম যে দৌড় দিয়ে পালায় চলে গেল। তো উঠে যেটা দেখলাম যে আমাদের মোট 5টা না 7টা মোবাইল নাই, আর যারা হচ্ছে মোবাইল ফোনটা ব্যাগের ভিতর রাখছিল ওদের ফোনটা ঠিকই ইন্ট্যাক্ট আছে, কারণ মানে আমরা যেটা গেস করতেছি সে হচ্ছে ফার্স্টে মালিশের পাশে দেখছে কার কার মোবাইলের মানি ব্যাগ আছে সেগুলো নিছে, যখনই ব্যাগটা চেক করতেছিল তখনই আমি উঠে গেছি অ্যাকচুয়ালি। তো ওই যাদের ফোনগুলো ছিল ওদের দিয়ে হচ্ছে কন্ট্যাক্ট করাইলাম, তারপর জিডি ডিডিও করে আসছিলাম, বাট আলটিমেটলি আসলে বুঝতেছি এটা আসলে পাওয়ার কোনো চান্সেস ছিল না, বাট আমাদের জন্য খুব বড় একটা লার্নিং এক্সপিরিয়েন্স ছিল আর কি, যে নেক্সট টাইম উই শুড বি কেয়ারফুল। আর ওইখান থেকে বলি যে আপনাকে ফার্স্ট আমার দেখা কোথায়, আপনাকে আমি ফার্স্ট দেখেছিলাম হচ্ছে হয়তোবা 2018 দিকে, মানে সুনামগঞ্জের একটা ভিডিও ছিল, ওটা হচ্ছে টিওবিতে ট্রাভেলার্স অফ বাংলাদেশে, সেখানে হচ্ছে আপনি একটা ভিডিও করে তারপর হচ্ছে আপনার ট্রাভেলিং ব্লগটা শেয়ার করেছিলেন, ওইখানে হচ্ছে আপনার ফার্স্ট দেখা আপনাকে। তো তারপর যেটা হলো যে এরপর পরে এক বছর চলে গেল 2019-এর শেষের দিকে আর কি, আমাকে আমার কয়েকজন ফ্রেন্ড বলতেছিল যে ওয়েডিং এ যদি ইমিডিয়েটলি ইন্টারেস্টেড থাকো তাহলে হচ্ছে চিত্রকল্পের জুবাইর ভাই আছে তো ওনার সাথে যোগাযোগ করতে পারো। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমার কাছে আমি ঠিক ধরতে পারতেছিলাম না যে কার কথা বলতেছিল। তো একদিন হলো কি যে আমার আমার এক ফ্রেন্ডের মানে বোনের বিয়ে হচ্ছিল, সেটা হচ্ছে পুলিশ কনভেনশন সেন্টার, তো ওইখানে আর কি আমরা তো সবাই দাওয়াতে গেলাম, তো যার পরে হচ্ছে আমাকে বললো যে ওই যে জুবাইর ভাই এখানে, তারপর অভিজিৎ দাও ছবি তুলতেছে, তো ওইখানে হচ্ছে যে আপনাকে দেখলাম আপনি গিভেনলে দাঁড়াইছেন আপনি এখানে শুট করতেছেন, তো আর কি আপনি হয়তো নোটিস করেন নাই কিন্তু আপনাকে রোটেট করে আছে আমি ঘুরতেছিলাম যে দেখি ভাই কিভাবে কাজ করে। তো ওই পার্টে হচ্ছে তারপর আপনাকে দেখা, তো তারপর ইউটিউবে যাওয়া, ইউটিউবে যাওয়ার পর আপনার চ্যানেল চেক আউট করা যে দেখি কি কি ভিডিও করছেন, তো ওইখান থেকে আপনার ব্লগ দেখা, শাওমির একটা ব্লগ ছিল যেটাতে সবচেয়ে বেশি ক্রিয়েটিভ কাজ আমি ফার্স্ট মানে ওইখানে দেখতে পাইছি, যে কেসি নেস্টেটের পুরো একটা মানে যে ইফোটা ছিল আমার সত্যি বলতে অনেক ভালো লাগছিল, তারপর থেকে ফ্যান হয়ে গেছে। এরপরে হচ্ছে আপনার যেটা হলো মানে এরপরে আমি আপনার চ্যানেল হচ্ছে প্রায় ফলো করতাম, ইভেন অনেকেই ফলো করতো, কোভিড এর মাঝখানে হয়তো আপনার সাবস্ক্রাইব হয়তো 10,000 বা 12,000 ছিল, কিন্তু এরপর আস্তে আস্তে করে এক মাস করে গেল মানে 20,000 হলো, 30,000 হলো, 40,000, এক সময় চেক করতে করতে দেখি প্রায় 1,00,000 ছুঁড়ছুঁড়, 1,00,000 ছোঁয়ার পরে তারপরে হচ্ছে প্রায় 1,50,000, এখন 1,70,000, মানে এটা ভাবার মতো না যে এত বড় একটা অডিয়েন্স, বাংলাদেশের অডিয়েন্স যারা হচ্ছে ফিল্ম মেকিং এ ইন্টারেস্টেড, বলে যে ফিল্ম মেকিং করে কি হবে বাংলাদেশে, কিন্তু আসলে আপনার সাবস্ক্রিপশন দেখলে বোঝা যাবে আসলে কতজন যে হচ্ছে চায় যে ফিল্ম মেকিংটা হোক তারা যেন শিখতে পারে। তো ভাইয়া ওইখান থেকে, হ্যাঁ ওইখান থেকে আসি যে আমাদের যেটা হয় যে আপনি তো ফিল্ম এডিটিং হিসেবে আপনি একজন পরিচিত আছেন, তো ফিল্ম এডিটিং এর ক্ষেত্রে বা কোনো একটা ভিডিও এডিটিং এর ক্ষেত্রে কোন জিনিসটা কাজ করে, যে আমার আর্টিস্টিক জিনিসের মধ্যে যে কিভাবে এডিটিংটা করতে হবে, কি আর্টিস্টিক নতুন কিছু একটা ক্রিয়েটিভ টাইপের জিনিসপাতি আনা চাই, নাকি হচ্ছে যে আমার টেকনিক্যাল এবিলিটি থাকতে হবে যে হ্যাঁ আমার হচ্ছে 1 ঘন্টার ভিতরে হচ্ছে সব শর্টকাট জানতে হবে, এগুলো আমি ফার্স্ট টাইম লাইনটা করতে পারি,
তো এফিশিয়েন্ট এডিটিং এর ক্ষেত্রে হচ্ছে আপনার কোন জিনিসটা বেশি কাজ দেয়? আচ্ছা, আমি মনে করি যে এডিটিং এর ক্ষেত্রে না ওই ক্রিয়েটিভ ব্যাপার স্যাপারটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে কি যে এডিটিং কত ফাস্ট করতে পারে বা এডিটিং এর কত শর্টকাট জানে বা সে কত বেশি এই প্রিমিয়ার প্রো ফাংশন জানে, এই জিনিসটা না মানে এই জিনিসটা এমন একটা জিনিস যেটা যদি কেউ একটু এফোর্ট দেয়, একটু প্র্যাকটিস করে, তাহলে কিন্তু অ্যাচিভ করা যায়। যদি এমন কেউ হয় যে সে এডিটিং একটু স্লো, সে যদি এক মাস টাইম দেয়, বিভিন্ন টিউটোরিয়াল দেখে শর্টকাটগুলো জেনে নেয় বা কীভাবে আরও এফিশিয়েন্ট হওয়া যায়, সে কিন্তু এক মাসের মধ্যে অনেক ইম্প্রুভ হতে পারবে। বাট প্রবলেমটা হচ্ছে যদি কেউ চায় যে সে ক্রিয়েটিভ হবে, সে তার এডিটিং এর মধ্যে একটা ক্রিয়েটিভ টাচ দিবে, এটা কিন্তু মানে এক মাস দুই মাসে হবে এরকম না। এই জিনিসটা হচ্ছে মোটামুটি ইয়ার্স এন্ড ইয়ার্স এন্ড ইয়ার্স অফ প্র্যাকটিস, এবং তাকে হচ্ছে কম্পোজিশন নিয়ে স্টাডি করতে হবে, তাকে হচ্ছে ফ্রেমিং নিয়ে স্টাডি করতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। এটা একটা ট্রায়াল এন্ড এরর প্রসেস। সো অবশ্যই তাকে ক্রিয়েটিভ সেন্সের যে ব্যাপারটা, এটা নিয়ে অনেক বেশি এফোর্ট দিতে হবে এবং এটাতেই এমফাসাইজ করা উচিত। কারণ আপনি এডিটিং স্লো করেন, মানে কেউ যদি এডিটিং স্লো করে এটা সমস্যা না, বাট এডিটিংটা ক্রিয়েটিভ হোক, এডিটিংটা একটু ডিফারেন্ট কিছু নিয়ে আসুক, এটা ম্যাটার করে। কেউ যদি অনেক ফাস্ট এডিট করে একটা কমন আউটপুট নিয়ে আসে, আমার মনে হয় না যে ওই ফাস্ট এডিটিং করার কোনো ক্রিয়েটিভ মানে ক্রেডিবিলিটি আছে, যে খুব ফাস্ট এডিট করছে কিন্তু বানাইছে যেটা সেটা খুবই একটা কমন টাইপ কন্টেন্ট। সো আমি বলবো যে অবশ্যই ক্রিয়েটিভিটির দিকে বেশি ফোকাস করা উচিত। এফিসিয়েন্সিটা না যে কেউই চাইলে বাড়ায় নিতে পারে, এডিটিং কত ফাস্ট করতে পারে, ক্রিয়েটিভিটি ব্যাপারটা এত সহজ আসলে খুবই স্লো গ্রোথ হয়। সো এটাতে যত বেশি যে এফোর্ট দিবে আমার মনে হয় তত বেশি আগায় যাবে। আর ফাস্ট এডিট করার ব্যাপারটা না, মানে ফাস্ট এডিটটা যে কেউই করতে পারবে, কেউ যদি একটু টাইম দেয়। সো ওটার সাথে আমার মনে হয় না যে খুব একটা বেশি মানে গুড এডিটরের রিলেশনশিপ আছে। এটা জাস্ট আমার অপিনিয়ন দো। এইতো, তারপর এখান থেকে হচ্ছে আমাদের যেটা ভাই আছে, আপনার নতুন হচ্ছে একটা সেট আপ নিয়েছিলেন গত বছরের দিকে, সেটা হচ্ছে সোনির একটা সেট আপ, সোনি A7 III। তো দেখা যায় হচ্ছে যে আপনি ওইটার সাথে 35mm একটা হচ্ছে লেন্স ইউজ করেন। হ্যাঁ, আমারও আই থিঙ্ক একই অপিনিয়ন যে ব্যাকগ্রাউন্ডে যে ব্লু কালারটা আছে এটা খুবই মানিয়েছে। আর যেটা হচ্ছে যে ভাই সোনির যে সেট আপ আছে সেখানে হচ্ছে আপনার 35mm লেন্সটা ইউজ করেন, যেটা হচ্ছে আপনার ওয়াইড অ্যাঙ্গেল আর হচ্ছে একটা জুম ফোকাল লেন্থের মাঝামাঝি একটা প্রজেক্ট। আবার হচ্ছে আপনার কন্টেন্টের মধ্যে যেটা হয় যে সবচেয়ে বেশি ভিউ যেটা পাইছে ওটা হচ্ছে ডেনিয়াল শিপারের একটা ভিডিওর হচ্ছে রিমেক, একটা প্রোডাক্ট ভিডিও। তো সেখান থেকে কথা হচ্ছে যে ভাইয়া যে ডেনিয়াল শিপার বা পিটার মেকিনন ওরা হচ্ছে তাদের পুরো লেন্সের আর্সেনাল আছে, অনেক এক্সপেন্সিভ লেন্স ইউজ করেন, ওরা প্রো লেন্স ইউজ করে, তারপরে হচ্ছে 16-35mm জি মাস্টার লেন্স ইউজ করে, যেগুলো দাম প্রায় লাখ দেড়েকের উপরে। তো ওদের টাইপের ওই কোয়ালিটি কন্টেন্টটা তৈরি করার ক্ষেত্রে আপনার কি 35mm হয়ে যায় বা ওইগুলো কি আসলে নেসেসারি কিনা? আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমি একটু ক্যামেরা কেনার ব্যাক স্টোরিটা বলি আর কি। সো যখন হচ্ছে আমি ক্যামেরাটা অ্যাকচুয়ালি কিনে হচ্ছে আমি যখন চিত্রকল্পের সেকেন্ড প্রজেক্টটা করতে যাই তখন, কারণ হচ্ছে যেহেতু চিত্রকল্পের কাজগুলো সবই হচ্ছে প্রফেশনাল কাজ, সো ওখানে একটু আউটপুটটা একটু ম্যাটার করে, কারণ ক্লায়েন্টকে ক্লায়েন্ট যেহেতু টাকা দিয়েই তাদের প্রোডাক্টটা নিচ্ছে, সো এখানে আউটপুটটা একটু ম্যাটার করে। সো অভিজিৎদা আমাকে বললো কি তোমার মেবি একটা ভালো ক্যামেরা নেওয়া উচিত আর কি। তো এখন ওই সময়টা আমি তখন কিছুদিন আগে হচ্ছে মাত্র গোয়েট থেকে পাশ করেছি, আর তখন লাইক 2-2.5 লাখ টাকা খরচ করে একটা ক্যামেরা নেয়া, এটা আমার জন্য একদম ইনসেন ছিল, মানে এই ব্যাপারটা আমার জন্য আসলে খুব একটা সম্ভব ছিল না। কারণ মানে এত টাকা মানে 2-2.5 লাখ টাকা কিন্তু অনেক টাকা, তো এটাকে ইনভেস্ট করে আমি একটা ক্যামেরা কিনবো আমার জন্য কিন্তু খুব ইজি ছিল না। তো চিত্রকল্প হচ্ছে আমাকে এই ব্যাপারটা সাপোর্ট করেছিল যে ঠিক আছে তুমি নাও, আমরা আসি, আমরা দেখতেছি কতটুকু তোমাকে সাপোর্ট দেওয়া যায়, লোন দিয়ে হোক বা একটু টাইম দিয়ে হোক। সো তখন হচ্ছে ক্যামেরাটা আমি নিয়ে নেই। এখন প্রবলেম হচ্ছে কি যে সনি লেন্সের এত এত বেশি দাম, তো আমার অপশন ছিল কি আমি জাস্ট একটা লেন্স নিতে পারবো। তো যেহেতু অনেক আগে থেকে ফিল্ম মেকিং বিভিন্ন চ্যানেলগুলো ফলো করি, তো আমি আগে থেকেই জানতাম যে যদি একটা লেন্স নিতে হয় সেটা নিতে হয় মানে নেওয়া উচিত হচ্ছে 35mm। তো আমি হচ্ছে সাহস করে বলে ফেললাম যে ঠিক আছে আমি 35টা নিবো, মানে দেখা যাক কী হয়। তো 35টা নিয়ে যে সুবিধাটা হয়েছে যেটা তুমি একটু আগে বললা, যে এটা এমন একটা লেন্স যেটা খুব বেশি ওয়াইডও না আবার খুব বেশি কিন্তু জুম ইনও না, একটা মিডল সুইট স্পটে আছে। তো দেখা যায় কি যখন আমার একটু মানে ওয়াইড লাগে সেটাও কভার হয়ে যাচ্ছে, যদি একটু জুম ইনও লাগে আমি হচ্ছে একটু ক্লোজ আপে চলে গেলাম সেটাতেও কিন্তু হয়ে যাচ্ছে। সো ওই লেন্সটা দিয়ে আমি এখন পর্যন্ত কিন্তু 35টা ইউজ করি, একটা লেন্স দিয়ে কিন্তু আমার প্রায় 2 বছর চালাই দিতেছি। সো
আমি বলবো যে ইয়েস 35 mm দিয়ে আমার সব কাজই হয়ে যায়, এবং আমার কাছে মনে হয় কি যে এটা অ্যাকচুয়ালি খুব ভালো একটা প্র্যাকটিস যে একটা লেন্স ইউজ করে জিনিসটাকে ওয়ার্ক করানো, যে হ্যাঁ যে তোমার একটা লিমিট চলে আসছে 35, এখন এটাতে তুমি ওয়ার্ক করাও, তখন না ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে চিন্তা করতে ইচ্ছা হয়, মানে চিন্তা করতে হয় অ্যাকচুয়ালি, ইচ্ছাও না ডিফারেন্ট ভাবে চিন্তা করতে হয়, কারণ একটা লেন্স আমাকে হচ্ছে একটু সামনে যে একটু পিছনে যে বা যেটা আমার কাছে আসে সেটা দিয়ে আমাকে মেক করাতে হবে। তো আমার কাছে মনে হয় এটা খুব ভালো একটা প্র্যাকটিস, বিশেষ করে যারা নতুন আছে তাদের জন্য, যখন অনেকগুলো লেন্স হয়ে যায় না তখন কিন্তু আপনি জানেন যে আরে অনেকগুলো লেন্স আছে প্যারা নাই করে ফেলি বা কোনো সমস্যা হবে না, বাট যখন একটা লেন্স আছে তখন কিন্তু একটা প্যারা চলে আসে যে আচ্ছা একটাই লেন্স আছে এটাকে আমাকে ওয়ার্কআউট করাইতে হবে। এখনো কিন্তু আমি 35 ইউজ করতেছি, আমার কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না, তো আমি বলবো যে হ্যাঁ 35 একটা লেন্সই হয়ে যায়। এই রেফারেন্সে হচ্ছে কোরিয়ান একজন ফিল্ম মেকার আছেন ব্র্যান্ডন লি, উনি ইউটিউবে হচ্ছে একটা ভিডিও নিয়ে হচ্ছে বিস্তারিত হচ্ছে 35 mm এর প্রোজ এন্ড কনস নিয়ে হচ্ছে ডিসকাস করেছেন। তো ওনারও ঠিক একই কথা ছিল যে আপনার যদি একটা লেন্স কেনার হচ্ছে যদি ইয়া থাকতো অ্যাবিলিটি থাকতো তাহলে আপনি কোনটা কিনবেন। তো ওনার ভিডিওতে এরকমই একটা এক্সপ্লেনেশন ছিল যে 35 mm দিয়ে চাইলে সবকিছুই করা যায়, মোটামুটি একটা সিনেমেটিক একটা লেন্স দিয়ে সবকিছু মোটামুটি অ্যাচিভ করা যায় চাইলে আর কি, আর যখন যদি অনেক যদি ইয়া থাকে যদি সোর্সেস থাকে তাহলে হচ্ছে সেটা সে যে কোনো লেন্স হচ্ছে এফোর্ড করতে পারে। তো এখন এডিটিং এর পার্টে যদি বলি যে ভাইয়া যে আপনার এডিটিং করার ক্ষেত্রে অনেকে আছে যে আমরা অনেকে কি হয় যে একটা এডিটিং এর একটা কাজ আসছে সারা রাত জেগে না খেয়ে দিয়ে একসাথে একদম পিসিতে বসে সেটা এডিট করি, একদম 2 দিন লাগুক 3 দিন লাগুক বা 1 উইক লাগুক, তো আপনি যদি এখন স্টুডিওতে বসে কাজ করেন আপনার কি এরকম কোনো স্পেসিফিক রুটিন আছে যে হ্যাঁ সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত এডিট করবো এরপর আর করবো না, নাকি হচ্ছে আপনার একটা প্রজেক্ট থাকে একটা ডেডলাইন থাকে যে হ্যাঁ এটা আমি কমপ্লিট করে তারপরে হচ্ছে আমি? আচ্ছা, তো আমার তো হচ্ছে বেসিক্যালি 2 ধরনের ভিডিও এডিট করা হয়, একটা তো হচ্ছে ফুললি প্রফেশনাল যেগুলো হচ্ছে আমার ক্লায়েন্টের কাছ থেকে, আর একটা থাকে হচ্ছে আমার নিজের কিছু পার্সোনাল প্রজেক্ট অ্যান্ড ইউটিউব। তো যখন ক্লায়েন্টের প্রজেক্ট থাকে যেসব প্রজেক্ট থাকে যে এরকম একদম প্রি প্ল্যান্ড, মানে পুরো জিনিসটা একদম প্ল্যান করা আছে আমি জাস্ট প্ল্যান ওয়াইজ এডিটটা করে ফেলবো, ওটা আমি ট্রাই করি একদম আমার স্কেজুয়াল ওয়াইজ করতে, মানে যেহেতু আমি জানি কি করবো আমি এবং আমি মোটামুটি শিওর যে আউটপুটটা কেমন হবে আমাকে জাস্ট প্রোটোকলটা ফলো করতে হবে, তখন আমি জাস্ট আমার একটা টাইম থাকে যেমন আমি সকাল 10টা থেকে মোটামুটি 7-8টা পর্যন্ত টাইমটা রাখি যে ফাঁকে ফাঁকে একটু ব্রেক নিয়ে ব্রেক নিয়ে একটু ফ্লেক্সিবল হয়ে এডিটটা করি। সো ওই এডিটগুলো হচ্ছে এরকম বলতে পারো যে স্কেজুল মেনটেন করে করা হয়, আর কিছু ভিডিও থাকে আসলে কোনো প্ল্যান থাকে না, আমি শ্যুট করে আনছি আমার পছন্দ মতো যেটা ভালো লাগছে যেরকম ফ্রেমিং আমার কাছে ভালো লাগছে, এখন হচ্ছে আমি এটাকে চিন্তা করবো বসায় দেখবো ট্রায়াল অ্যান্ড এরর করে করে দেখবো। ওই প্রজেক্টগুলো যদি এমন হয় যে আমার একবার ভালো লাগতেছে এডিট করে তখন আসলে স্কেজুয়াল কোনো ফলো করা হয় না, আমি হচ্ছে এডিট করার সময় টাইমের কোনো খেয়াল থাকে না আর কি, করতে থাকি দেখা যায় যে, বাট ওই এডিটগুলো ম্যাক্সিমাম হচ্ছে রাতে রাতে মানে রাতের দিকে করা হয়, খেয়েটে 12টার দিকে বসি 3টা 4টা 5টা কোনো ইয়া থাকে না, কারণ কি ওই এডিটগুলো করার সময় এত বেশি ওটার মধ্যে ইনভলভ হয়ে যাই আমার কোনো কিছু খেয়াল থাকে না কি করতেছি, আর যদি এডিটটা ভালো হতে থাকে তখন তো আরো কথা নাই, তখন হচ্ছে আমি যতক্ষণ না পর্যন্ত একটা অপটিমাম পয়েন্টে যাবো যে আমি স্যাটিসফাইড যে ঠিক আছে যতটুকু করছি খুব ভালো মতো পলিশ করা হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি করেই যাই। সো একটা মিক্সড আর কি ব্যাপারটা, আর ইউটিউবের যে ভিডিওগুলো আমি করি সেটা হচ্ছে দুইটার একটা কি বলতে পারো হাইব্রিড, কারণ ইউটিউব ভিডিওগুলোর জন্য একটা ইনিশিয়াল প্ল্যান আমার থাকে যে আমি এই ভিডিওটা এটা নিয়ে করব, কিন্তু যখন ভিডিওগুলোর কথা বলি বা যখন অ্যাকচুয়ালি শ্যুটগুলো করি অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, তো ওই ইউটিউব ভিডিওগুলো হচ্ছে দেখা যায় যে কখনো যদি অনেক মজা পেয়ে যাই একদম রাতের পর রাত ধরে করতেছি, বাট কখনো যদি দেখি যে না একদম প্ল্যান ওয়াইজই ঠিক মতো হয়ে গেছে ওটা আস্তে ধীরে করি কারণ আমি ওটা জানি যে কিরকম হবে, তো দুইটার একটা মিক্সচার আর কি। ভালো লাগলো যে রুটিন মেনটেন করে প্রফেশনাল কাজগুলো আর নিজের প্রজেক্টগুলো হচ্ছে আমাদের নিজেদের মতো করে টাইম নিয়ে নিজেদের মতো করে চিন্তা করে তারপর হচ্ছে করবো, তো এটা একটা ভালো একটা পয়েন্ট ছিল সবার জন্য যারা হচ্ছে প্রফেশনালি কাজ করতে চাও বা চান আর যারা হচ্ছে নিজেদেরও প্রজেক্ট থাকে কিছু, তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা গুরুত্বপূর্ণ একটা টিপস ছিল। তো তারপর হচ্ছে যে ভাইয়া যেটা তারপর যে কোয়েশ্চনটা আসে যে আমাদের যে আপনি যেসব টিউটোরিয়ালগুলো যেসব ইউটিউবে বানাচ্ছেন আমাদের ফিল্ম মেকিং প্রসেসগুলো যেগুলো ইউটিউবে ইউটিউব তারপর হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রামেও দেখাচ্ছেন, তো ওই প্রসেসগুলো হচ্ছে মোস্ট অফ দ্য টাইম থাকে যে ক্যামেরা যাদের ক্যামেরা আছে তারা ক্যামেরায় করবে, আর ক্যামেরার অল্টারনেটিভ হিসেবে হচ্ছে আমাদের মিনিমালিস্টিক একটা অ্যাপ্রোচ থাকে যে স্মার্টফোন, যেহেতু এটা সবার কাছে আছে একদম সবার কাছে 100% আছে, তো এটা কি বলা যায় যে ফিউচার ফিল্ম মেকিং প্রসেসটা হচ্ছে জাস্ট একটা ডিভাইসের মধ্যে চলে আসছে? হ্যাঁ, এটা আমি আমি পার্সোনালি এটা মনে করি, আমার কাছে মনে হয় কি যে আজ থেকে 3 বছর ম্যাক্সিমাম 4 বছরের মধ্যে আমরা যেসব কনজিউমার ক্যামেরাগুলো ইউজ করি আর কি, প্রফেশনাল না প্রফেশনাল ক্যামেরাগুলো বাদ দিয়ে যেসব ক্যামেরা আর কি আমরা ইউজুয়ালি ট্রাভেল করতে নিয়ে যাই বা হয়তো কোথাও গেলাম সাথে এক্সট্রা করে রাখলাম,
এই ক্যামেরাগুলো না আমার কাছে মনে হয় অবসলিট হয়ে যাবে, এবং সেটা রিপ্লেস করবো হচ্ছে ক্যামেরার ফোন, আমরা ফোনের যে ক্যামেরাগুলো আছে সেটা দিয়ে। কারণ আমি রিসেন্টলি যেটা ইউজ করলাম, যে S21 Ultra, যেটা আমি দেখলাম কি যে আমরা যেসব কনজিউমার ক্যামেরা ইউজ করি, প্রত্যেক মানে প্রত্যেকটা জিনিসই কিন্তু সেখানে দিয়ে দিছে। সো আমার কাছে যদি একটা S21 Ultra থাকে, কনজিউমার ক্যামেরা আমি কিনবো না, কারণ সব কিছুই ওখানে আছে, প্রত্যেকটা ফ্লেক্সিবিলিটি দেয়া আছে। যেমন কনজিউমার ক্যামেরার একটা ব্যাপার থাকে যে ম্যানুয়াল মোড, যে ব্যাপারটা ভিডিওতে আমি দেখলাম সেটাও কিন্তু দিয়ে দিছে। সো আমার কথা হচ্ছে, আমার ফোনে যদি সবকিছু থাকে, সো আমি কেন কনজিউমার ক্যামেরাটা কিনবো? সো আমার কাছে মনে হয় যে আজ থেকে 3 থেকে 4 বছর পর প্রত্যেকটা ফোনের মধ্যে এই অপশনগুলো থাকবে, বেসিক যে ভিডিওর কম্পোনেন্টগুলো। সো তখন কনজিউমার লেভেলের ক্যামেরাগুলো অবসলিট হয়ে যাবে, থাকবে শুধু প্রফেশনাল ক্যামেরা অ্যান্ড সেল ফোনস। সো ইয়েস, ডেফিনেটলি। এখন হচ্ছে এডিটিং সফটওয়্যার ক্ষেত্রে প্রিমিয়ার প্রো অল্টারনেটিভ হিসেবে অ্যাডোবি রাশ একটা হচ্ছে সফটওয়্যার এসেছে প্লে স্টোরে অনেকদিন ধরে আছে, তারপর হচ্ছে কিনেমাস্টার, তারপর হচ্ছে পাওয়ার ডিরেক্টর সম্বন্ধে আমরা সবাই মোটামুটি জানি। তো ওই এডিটিং সফটওয়্যার থেকে একজন কোয়েশ্চেন করেছে যে কিনেমাস্টারের ক্র্যাক ভার্সন ইউজ করাটা কি সিকিউর হবে কিনা। আমি যতটুকু জানি যে অ্যান্ড্রয়েডে যেসব ক্র্যাকড অ্যাপ পাওয়া যায় মোটামুটি সেফ, কারণ অনেকেই ইউজ করে। হ্যাঁ, বাট দেন এগেন আমি বলবো কি যে ওই কিনেমাস্টারের যে ক্র্যাক সফটওয়্যারটা না, এটা কিন্তু একদম একদম আপডেটেডটা থাকে না, 3-4 ভার্সন আগে থাকে। সো ওখানে কিন্তু অনেক কম্পোনেন্ট মিসিং। তো কারো যদি এরকম প্ল্যান থাকে যে শুধুমাত্র কিনেমাস্টার দিয়ে এডিটটা করবে, আমি বলবো কি একটু টাকা খরচ হলো কিনে ফেলেন, কারণ আপনি তো এডিট করতেছেন ওই কিনেমাস্টার ইউজ করেই। সো একটু ইনভেস্ট করলেন সামান্য, এবং আপনি কিন্তু প্রত্যেকটা কম্পোনেন্টই পাবেন। সো ক্র্যাকড ভার্সনটা আমি রেকমেন্ড করবো না, বাট আমি যতটুকু জানি যে খুব একটা প্রবলেম যে তা না, যদি ইয়ার কথা চিন্তা করেন আর কি। এই তো, আর খুব বড় একটা লোগো থাকে যেটা হচ্ছে ফ্রি ভার্সনে, সো একটু পে করে হচ্ছে যদি কিনে ফেলা যায়, তাহলে হচ্ছে যে দেখা যায় যে অনেক কাজ কিনেমাস্টারে করে ফেলা যায়, এবং অনেক নতুন কিছু আনলক হয়ে যায় ফিচার্স, যেগুলো হচ্ছে খুবই ইউজফুল আর কি। তো সেই ক্ষেত্রে কাইন্ড মাস্টারে ইনভেস্ট করাটা মানে ইয়ে হবে না, ক্ষতি হবে না সেই ক্ষেত্রে। তবে যদি হচ্ছে আনসিকিউর যদি কোনো একটা ভার্সন, ক্র্যাক ভার্সন যদি করা হয়, তাহলে সাইবার সিকিউরিটি যতটাই উইক হোক, তারপরে কোনো সঙ্গে অ্যাক্টিভ হয়ে যায়, তাহলে ঝামেলা হতে পারে। সবকিছু এসে করতেছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে খুবই একটা এক্সাম্পল টাইপের একটা জিনিস, যদি কারো যদি 1 লাখ টাকা থাকতো, 1 লাখ টাকা নিয়ে আসছে, বাজেট নিয়ে আসছে যে হ্যাঁ আমার 1 লাখ টাকা বাজেট আছে, আমি হচ্ছে একটা স্টার্ট আপ করতে যাচ্ছি ফিল্ম মেকিং এ। সো ওর কাছে এরকম ভাগ করে আছে যে আপনি কি রেকমেন্ড করবেন যে হ্যাঁ তুমি 40K দিয়ে হচ্ছে তুমি একটা এডিটিং পিসি তুমি সাজাও, তুমি পিসি সাজাও, তারপর হচ্ছে তুমি হচ্ছে 30K দিয়ে তুমি হচ্ছে একটা ক্যামেরা কিনো, তারপর বাকি 30K দিয়ে হচ্ছে তুমি লেন্স কিনে লাইটিং সেটআপ কিনো। যে হচ্ছে আপনার প্রথম দিকের অ্যাপ্রোচটা এরকম ছিল, আপনি হচ্ছে একটা মেডিকেল লেভেল হচ্ছে একটা পিসিতে কাজ করতেন, তারপর নাইকনের একটা ক্যামেরাতে কাজ করতেন, এগুলো দিয়ে আপনার জার্নিগুলো শুরু হয়েছে। তো এখনকার টেকনোলজিতে আপনি কি এটা রেকমেন্ড করবেন, নাকি বলবেন যে এখন যেহেতু একটা ফোনের মধ্যে সবকিছু, একটা একটা হচ্ছে যে ফ্ল্যাগশিপ ফোনের মধ্যে থাকে, একটা ওয়াইড অ্যাঙ্গেল থাকে, একটা টেলিফোটো লেন্স থাকে, ভালো একটা ক্যামেরা থাকে, ওইখানে হচ্ছে ভালো প্রসেসর থাকে, গ্রাফিক্স কার্ডও থাকে যে এডিটিং সাপোর্টটা দিতে পারে, তো সেই ক্ষেত্রে কমপ্লিট প্যাকেজ একটা স্মার্টফোন সাজেস্ট করবেন, নাকি হচ্ছে যে একটা বেসিক লেভেল একটা এডিটিং স্টার্ট আপটা সাজেস্ট করবেন? এখন আমার কথা হচ্ছে, যদি যে ব্যাপারটা ট্রাই করবে সে যদি এমন হয় যে সে ফিল্ম মেকিং এর প্রতি সে সিরিয়াস, সে হচ্ছে কাজ করতে চায়, মেবি প্রফেশনালি সে কোনো সময় কাজ করবে, এরকম যদি প্ল্যান থাকে, দেন ডেফিনেটলি একটা পিসি সে কিনবে, একটা ক্যামেরা সে কিনবে, কিছু লাইটিং গিয়ার কিনবে, অডিও গিয়ার কিনবে, মানে মোটামুটি 1 লাখ টাকার মধ্যে ডিভাইড করে করে সে কিনে ফেলবে। আর আমার কাছে মনে হয় যে গিয়ার কেনার ক্ষেত্রে এই যে ওয়ার্ক ডিভিশন করাটা খুব ইম্পর্টেন্ট। 2 লাখ টাকাতে একটা ক্যামেরা কিনে ফেলবো, এটা করলে কিন্তু প্রবলেম, ঠিক আছে? সো যেটা বললাম ওই পার্টটা সে ফলো করতে পারে, যদি তার ফিল্ম মেকিং নিয়ে সিরিয়াস থাকে এবং যদি প্ল্যান থাকে যে সে কোনো একটা সময় মেবি প্রফেশনালি কাজ করবে, এটা তার জন্য ফোন কেনাটা ওয়াইজ হবে না। কারণ সে যদি সিরিয়াস থাকে, ফোনে কিন্তু এখন অনেক বেশি লিমিটেশন আসে, স্পেশালি ইন টার্মস অফ এডিটিং, সো আমি একদম রেকমেন্ড করবো না। বাট সে যদি এরকম হয় যে সে একটু কনফিউজ, মানে তার ফিল্ম মেকিং ভালো লাগে বাট প্রফেশনালি সে হয়তো করবে না, সে চাচ্ছে যে খুব কম্প্যাক্ট একটা সেট আপে সে ভিডিও করবে নিজের জন্য শখের বসে, দেন আমি বলবো যে এটা বেটার একটা ভালো ফোন কিনে ফেলা, এবং ওই ফোনটাতে যে সুবিধাটা হবে, ফোনের ক্যামেরাটা কিন্তু খুব ভালো থাকে, সো ওই ফোনটা দিয়ে সে ফোনের বিভিন্ন অ্যাপ এডিট করলো এবং তার পছন্দ মতো আউটপুট কিন্তু পেয়ে গেল, এবং ওটা দেখে যদি তার কাছে মনে হয় যে তার ভালো লাগতেছে, সে প্যাশন পাচ্ছে ফিল্ম মেকিংয়ের প্রতি, তখন সে কিন্তু চাইলে আরও ইনভেস্ট করতে পারে।
বাট কারো যদি আগে থেকে প্ল্যান থাকে যে সে প্রফেশনালি কোন একটা সময় হয়তো কাজ করবে, দেন আমি বলবো যে না, এখনো ফোন স্পেশালি ফোনের এডিটর এখনো রেডি না, কারণ ফোনের যে অ্যাপগুলো আছে সেগুলো কিন্তু বেসিক এডিটিং এর জন্য ওকে, বাট যদি একটু অ্যাডভান্স লেভেল এডিটিং এ চলে যাই তখন কিন্তু ফোনের এডিটরের মধ্যে অনেক লিমিটেশন চলে আসে। সো আমি বলবো যে এখনো রেডি না ফোন ফুললি প্রফেশনাল কাজগুলো হ্যান্ডেল করার জন্য। তো সেখান থেকে 1 লাখ টাকার মোটামুটি একটা সলিউশন হতে পারে যে হ্যাঁ তুমি হচ্ছে 30K তে পিসি বিল্ড আপ না করে তুমি হচ্ছে 50K এর মধ্যে হচ্ছে একটা পিসি বিল্ড আপ করতে পারো ভালো, বা 60K তুমি করতে পারো। তারপর স্মার্টফোন সবার দরকার পড়ে, তো স্মার্টফোন তুমি হচ্ছে 25K থেকে তুমি 30K এর মধ্যে একটা কিনো যেটাতে হচ্ছে তোমার 4K ভিডিও শ্যুট করা যাবে, তো তুমি ওইটা দিয়ে শ্যুট করো। তোমার হচ্ছে যদি লাইটিং সেট আপ লাগে, তোমার যদি হচ্ছে অডিও যদি কোনো ইয়ে লাগে সেট আপ লাগে, তুমি সেটা বাকি 10,000 দিয়ে কিনে তুমি হচ্ছে এডিটিংটা ভালো করে শিখো, তারপর তুমি সেটা থেকে প্রজেক্ট করে তোমার যদি কিছু টাকা আর্ন করতে পারো সেখানে তুমি না হয় পরে আস্তে আস্তে জমিয়ে তুমি একটা ক্যামেরা কিনতে পারো। এটাই হচ্ছে সামারি হতে পারে। তো ভাইয়া এখানে একটা কোয়েশ্চেন আসলো যে আপনার মোটামুটি মানে আমরা আনসার দিয়ে দিয়েছি, তারপর যদি ভাইয়ের কোনো রিকোয়েস্ট থাকে যে ফিল্মমেকিং এর বিগিনিং এ মানে কোন লেন্সটা ভালো হবে। আচ্ছা, যদি সে ক্যানন ইউজার হয় আমি বলবো যে 18-135 এই লেন্সটা নিতে। তো এটা একটা কিট লেন্স, সো অনেকের কোশ্চেন হতে পারে ভাই এটা তো কিট লেন্স এটা কেন নিব, আমার তো আর আমার তো পিছে অনেক ব্লার হয় এরকম ইমেজ দরকার, বা মানে যেটা আমরা অলওয়েজ অ্যাজিউম করি আর কি অনেক বেশি শার্প ইমেজ দরকার যেখানে হচ্ছে পিছে অনেক ব্লার থাকবে বোকে থাকবে, রাইট? সো 18-135 এই জন্য আমি নিতে বলতেছি, কারণ যখন কেউ একজন বিগিনার যখন স্টার্ট করবে এটা ইম্পর্টেন্ট যে সে বিভিন্ন ফোকাল লেন্থ বুঝে, কোন ফোকাল লেন্থে কীরকম আউটপুট পাওয়া যায় বা কখন কোন ফোকাল লেন্থটা ইউজ করতে হয় সেটা বোঝাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ বিগিনিং স্টেজের পর যে ইন্টারমিডিয়েট লেভেলে সে আসবে তখন কিন্তু তাকে মোটামুটি একটা ডিসিশন নিতে হবে যে সে কোন ফোকাল লেন্থগুলো নিয়ে কমফোর্টেবল কাজ করে বা কোন ফোকাল লেন্থগুলো নিয়ে সে কাজ করতে চায়। এখন 18-135 সুবিধাটা কি, সে 18 পাচ্ছে ওয়াইড অ্যাঙ্গেলও পাচ্ছে, সে 50 পাচ্ছে, সে 135 পাচ্ছে টেলিফটো, সো সবগুলো ফোকাল লেন্থই সে এক্সপিরিয়েন্স করার সুযোগ পাচ্ছে। সো যখন সে ইন্টারমিডিয়েট লেভেলে যাবে সে কিন্তু জানে যে কোন ফোকাল লেন্থে কী ধরনের আউটপুট সে পেতে পারে এবং কোন ফোকাল লেন্থে কাজ করতে তার ভালো লাগতেছে। অনেকে ওয়াইড অ্যাঙ্গেল নিয়ে কাজ করতে পছন্দ করে, অনেকে আবার টেলিফটো নিয়ে কাজ করতে পছন্দ করে, সো এটা বোঝাটা ইম্পর্টেন্ট যে কোন ফোকাল লেন্থটা তার জন্য ওয়ার্ক করতেছে। সো যখনই সে 18-135 নিবে তার কিন্তু ফ্লেক্সিবিলিটিগুলো থেকে যেতেছে, সো যখন ইন্টারমিডিয়েট লেভেলে চলে গেল তখন সে ফাইনালি একটা প্রাইম নিতে পারে যে ঠিক আছে আমি হচ্ছে পোর্ট্রেট নিয়ে কাজ করতে চাই, সো আমি 85 নিয়ে নিব। দেন সে যদি পোর্ট্রেট না করে সে যদি ল্যান্ডস্কেপ নিয়ে কাজ করতে চায় সে তখন একটা ওয়াইড প্রাইম নিয়ে নিতে পারে, মেবি 16 or 18। এই তো আমি বলতেছি এটা ক্রপ সেন্সরের ক্ষেত্রে, মানে ইন টার্মস অফ ক্রপ সেন্সর, কারণ আমি ধরে নিতেছি অ্যাজ এ বিগিনার সে একটা ক্রপ সেন্সরই কিনবে। থ্যাংক ইউ। তারপর হচ্ছে আই গেস আমরা আনসার পেয়ে গেছি যে কোন লেন্সটা বিগিনারদের জন্য কাজ করলে ভালো হবে, কিনলে ভালো হবে। তো ভাইয়া এখানে একটা কোয়েশ্চেন আছে যে আপনার ভিডিওর ক্ষেত্রে বিভিন্ন টাইপের ট্রাভেল ব্লগারের ক্ষেত্রে হয় কি, মানে দেখা যায় যে ওদের ভিডিওগুলো শর্ট থাকে, 2-3 মিনিটের একটা ভিডিও থাকে, সিনেমেটিক ভিডিও থাকে, বাট ওদের ট্রানজিশনগুলো হচ্ছে খুবই একদম এপিক লেভেলের ট্রানজিশন থাকে, লুমা ফেড থাকে, জুম ইন থাকে, এই টাইপের ট্রানজিশনগুলো থাকে। তো ইন টার্মস অফ ট্রানজিশন ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আপনার ফেভারিট ট্রানজিশনগুলো কি, সেটা কি একটা নাকি সেটা মাল্টিপল হতে পারে? আচ্ছা, মানে ইউজুয়ালি আমি হচ্ছে ভিডিওতে ট্রানজিশন খুব একটা ইউজ করি না কারণ আমার কাছে মনে হয় কি যে হার্ড মানে হার্ড কাট অর ম্যাক্সিমাম হলে ক্রস ডিজলভ, মানে এই দুইটাই না ক্লাসিক, এটা আমার কাছে মনে হয়। সো আমি অলওয়েজ হচ্ছে এগুলোর মধ্যেই লিমিটেড থাকি, বাট মাঝে মাঝে আমি যখন প্রোডাক্ট ভিডিও করি অনেক ডাইনামিক যদি একটা ভিডিও হয় তখন আমি উশ ট্রানজিশনটা যদি ইউজ করি বা মাস্কিং ট্রানজিশন, মানে দুইটারই একটা কম্বিনেশন বলা যায়, এটা ইউজ করা হয়। মাস্কিং ট্রানজিশনটা হচ্ছে ইউজ করা হচ্ছে আমার চিত্রগল্পের যে বরিশালের যে ভিডিওটা তুমি থাম্বনেলটা দেখালা ওটার মধ্যে হচ্ছে আমি স্টার্টিংটা করছিলাম হচ্ছে মাস্কিং ট্রানজিশন দিয়ে, কারণ আমার কাছে মনে হয়েছে যে এটা মানে ভালো বেটার কমপ্লিমেন্ট করে জিনিসটাকে, কারণ অনেক বেশি রাশ থাকে, মানুষজন সামনে দিয়ে চলে যেতে থাকে, সো ওই ব্যাপারটা একটু আনার ট্রাই করছি। আর স্পেসিফিকভাবে যদি পছন্দের ট্রানজিশন বলতে হয় সেটা হচ্ছে এক ধরনের ট্রানজিশন আছে হচ্ছে লাইক একটা সাউন্ড এলিমেন্ট ইউজ করা হয়, মানে ট্রানজিশন পয়েন্ট হিসেবে সাউন্ড এলিমেন্ট ইউজ করা হয়, লাইক হয়তো একটা বড় সাউন্ড হলো ওই সাউন্ডের সাথে সাথে হচ্ছে কাট করে আরেকটা সিনে চলে যায়, বিভিন্ন মুভিতে হচ্ছে এটা দেখা যায় অনেক বেশি, মুভিতে এটা করা হয় যে সাউন্ডের থাকে সিনের থাকে তারপর হচ্ছে ভয়েসের এরকম থাকে আর কি। এক্স্যাক্টলি, মানে জিনিসটা কিন্তু খুব সাটল, মানে নরমাল অডিয়েন্স কিন্তু খুব একটা নোটিস করে না, বাট এটা কিন্তু কমপ্লিমেন্ট করে যে একটা সাউন্ড এলিমেন্টের সাথে এটা হচ্ছে, সো ওটা আমার কিন্তু পছন্দ, ওটা আমি মানে অ্যাকচুয়ালি ট্রাই করি যে বিভিন্ন ভিডিওতে ইনকর্পোরেট করার জন্য। আর প্রোডাক্ট ভিডিওতে মাঝে মাঝে উস ট্রানজিশন যেটা থাকে মানে যেটা হচ্ছে একদম সোয়াইপ করে দেয় ওটা হচ্ছে প্রায় ইউজ করি। এই ছিল ট্রানজিশনের কথা। তারপর হচ্ছে ভাইয়া হচ্ছে আপনাদের
বুয়েট নিয়ে একটু কথা বলি, যে আপনাদের বুয়েটের একটা ক্লাবের নাম আমরা হচ্ছে দেখতে পেয়েছিলাম যে অরিগামি ক্লাব, সেটা হচ্ছে আপনি ফাউন্ডার ছিলেন, যদি আপনার ক্লাবটার ব্যাপারে যদি বিস্তারিত একটু বলতেন। আচ্ছা, আমার হচ্ছে কি, আমার একটা ব্যাপার ছিল যে আমি মোটামুটি যখন 7-8 পড়তাম তখন থেকেই না বিভিন্ন জিনিস ট্রাই করতাম, মানে বিভিন্ন হবি ট্রাই করতাম আর কি। যেমন শুরুর দিকে হচ্ছে গিটার, গিটার নিয়ে অনেক প্র্যাকটিস ট্যাকটিস করতাম, গিটার শিখতাম। এরপরে হচ্ছে স্কেচ করতাম টুকিটাকি, আর সবার লাস্ট ছিল হচ্ছে অরিগামি যখন আমি কলেজে ছিলাম। তো অরিগামি আমার কাছে খুব ফ্যাসিনেটিং লাগতো, আমি হচ্ছে ইউটিউব দেখে দেখে বিভিন্ন অরিগামি ট্রাই করতাম আর কি। তো যখন আমি বুয়েটে শুরু করলাম ক্লাস তখন কিন্তু মোটামুটি অনেক ভালো অরিগামি পড়তে পারতাম আর কি, এখন টুকটাক পারি। তো আমার কাছে, আমি যেটা দেখলাম বুয়েটে, সে অনেক ধরনের ক্লাব আছে, ফটোগ্রাফিক সোসাইটি আছে, ফিল্ম সোসাইটি আছে, তারপর চেস ক্লাব আছে। তো আমার কাছে মনে হলো কি যে বুয়েট একটা অরিগামি ক্লাব তো থাকা থাকতেই পারে, আর যেহেতু ইঞ্জিনিয়ারিং পড়ছি আর অরিগামি মানেও তো হচ্ছে আমি কাগজ দিয়ে হচ্ছে বিভিন্ন শেপস ক্রিয়েট করে ফেলবো, তো আমার কাছে মনে হয়েছে যে বুয়েটে একটা অরিগামি ক্লাব থাকলে ভালো হতো। তো আমি আমাদের টিচার যে DSW স্যার যাকে বলে, উনি মানে যিনি এইসবের ইনচার্জে থাকে, তার কাছে গেলাম, বললাম যে স্যার আমাদের, আমি তো টুকটাক অরিগামি করি, তো বুয়েটে একটা অরিগামি ক্লাব ফর্ম করতে চাচ্ছি আর কি। তো স্যার তো ফার্স্টে দেখলাম, বললো তুমি কোন ইয়ারে পড়ো, ফার্স্ট ইয়ার, ইন্টারেস্টেড যদি এটা হয় তখন আমি জিনিসটা উঠাবো আমাদের মিটিং এ। তো আমি হচ্ছে তো চলে আসলাম, তারপর আমি হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে হচ্ছে কন্ট্যাক্ট করলাম আমাদের 14 ব্যাচের। তো সবাইকে বললাম যে একটু আমি মানে এক্সপ্লেন করলাম আর কি অরিগামির ব্যাপারটা, ক্লাসে ক্লাসে চলে গেলাম, ক্লাসে ক্লাসে চলে সবাইকে বললাম যে দেখ এরকম আমি অরিগামি টরিগামি করি, খুব মজার একটা জিনিস, সো তোরা যদি একটু হেল্প করিস তাহলে মেবি একটা অরিগামি ক্লাব হতে পারে। সো 14 ব্যাচের কিন্তু মোটামুটি একদম 70-80% সবাই হচ্ছে সাইন করছিল ওখানে, যে ঠিক আছে অরিগামি ক্লাব আমরা চাই প্রত্যেকটা ডিপার্টমেন্টে। এবং আমি যেটা দেখলাম যে অনেক সিনিয়র ভাইয়েরা, সিনিয়র আপুরাও কিন্তু সাইন করছে ওখানে। সো তখন এত মানুষের সাইন চলে আসছে, স্যার পুরো অবাক হয়ে গেছে যে তুমি এত মানুষের সাইন কিভাবে আনলা, নিজে করছো? অবশ্যই না স্যার, প্রত্যেকটা ডিপার্টমেন্টের কিন্তু স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে এবং সিআরআর আসে রেফারেন্স সহ। তো তখন হচ্ছে স্যার একটু নরম হলো, তো স্যার বললো যে ঠিক আছে তাহলে তুমি একটা কাজ করো, আমাকে একটা প্রেজেন্টেশন ফাইল আকারে দাও কি করতেছো। আমি সুন্দর করে একদম ছবি টবি বসাই, অরিগামি কি, অরিগামি যে জাপান থেকে আসছে, ইঞ্জিনিয়ারিং এর সাথে কিভাবে রিলেটেড ব্যাপার স্যাপারগুলো অনেক সুন্দর মতো প্রেজেন্ট করে স্যারকে দিলাম। তো পরে হচ্ছে আমাদের মানে হাফ মানে মিড টার্ম যে 1 মান্থ শেষে আমাদের এই ক্লাবটা অ্যাপ্রুভ হয়ে গেল। তো অরিগামি ক্লাবে বেসিক্যালি যেটা করা হতো, আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় অরিগামি ওয়ার্কশপ নিতাম বিভিন্ন মানে ক্লাবের অ্যাক্টিভিটি হিসাবে। তো বড় ভাইয়া পুরো আসতো, আমাদের ব্যাচমেস্টার আসতো, তো অরিগামি হচ্ছে একটা ওয়ার্কশপ থাকতো কীভাবে খুব ইজিলি অরিগামি বিভিন্ন শেপ তৈরি করা যায়। আর আরেকটা ব্যাপার হতো হচ্ছে আমরা জাগো স্কুল, বিভিন্ন আন্ডার প্রিভিলেজ যেসব স্কুল আছে, যেসব ওই মানে ওই চিলড্রেনগুলো যেসব স্কুলে পড়তো ওদেরকে দেখাইতাম যে কীভাবে অরিগামি হচ্ছে তারা করতে পারে। তো ওরা আর কি অনেক মজা পেত যে অরিগামি কিন্তু বানাতে হয়, তো ওইরকম অনেক ওয়ার্কশপ নিতাম। এই তো অরিগামি ক্লাব এখনো আছে, ভালো মতোই এটার অপারেশনস চলতেছে। আর যদিও শেষের দিকে আসলে খুব একটা টাইম দেওয়া যায় নাই, কারণ হচ্ছে থিসিস থাকতো, আবার ওই যে আমার কাজ টাজও চলে আসতো। বাট এখন জুনিয়রদের হাতে এটা আছে এবং ওরা কিন্তু খুব ভালো মতো জিনিসটাকে হ্যান্ডেল করতেছে। আর তারা যদি অরিগামি ক্লাবের পেজটা দেখেন তাহলে কিন্তু দেখবেন মানে ওরা কিন্তু খুব সুন্দরভাবে জিনিসটাকে হ্যান্ডেল করে। তো এই তো অরিগামি ক্লাব, অরিগামি নিয়ে যেটা হচ্ছে, যদি ভাইয়ার যদি ইউটিউব চ্যানেল যদি ভিজিট করে দেখবেন যে মোস্ট অফ দ্য টাইম যেসব স্টপ মোশন গুলো আছে ওইগুলো হচ্ছে অরিগামি নিয়ে করা, মানে খুবই বেসিক লেভেলের এবং হচ্ছে খুবই ইন্টারেস্টিং জিনিসগুলো আছে। ভাইয়ার হচ্ছে স্টোরি গুলো আছে, উনি হচ্ছে ভয়েস ওভার দিয়ে ওই অরিগামি গুলো দিয়ে স্টপ মোশনের কম্বিনেশনে হচ্ছে ওইগুলো করতেছে। ভাই হচ্ছে ফার্স্টের টিউটর গুলো ছিল স্টপ মোশনের উপর এবং হচ্ছে ওইটাতে অরিগামি ছিল হচ্ছে একটা ভাইটাল একটা পার্ট। এই ছিল ভাইয়ার অরিগামি আর হচ্ছে এই ক্লাবের পিছনে স্টোরি, খুবই ইন্টারেস্টিং স্টোরি ছিল। তারপর হচ্ছে ভাই একদম ফার্স্ট থেকেই আজকেও দেখতে পাচ্ছি যেটা হচ্ছে যে আপনার ব্যাকগ্রাউন্ডে যে পিসিতে দেখা যাচ্ছে যে একটা পেঁচার ছবি, বা আপনার মোস্ট অফ দ্য ভিডিওতে যেটা দেখা যাচ্ছে যে আপনার ইন্ট্রোতে বা আউটরোতে যেটা থাকে যে আপনার একটা পেঁচার একটা লোগো থাকে। তো এটা কি ভাই হচ্ছে আপনার, আমরা কি ব্র্যান্ড লোগো হিসেবে কনসিডার করতে পারি, আর এটার পিছনের ব্যাক স্টোরিটা? আচ্ছা, এটা আসলে ব্র্যান্ড লোগো আমি বলবো না, বাট একটা সিগনেচার বলতে পারো যে যখনই এই লোগোটা থাকবে যাতে মানুষজন একটা রিমাইন্ডার চলে আসে, যেটা হচ্ছে জুবায়ের ভিডিও। তো এটার ব্যাক স্টোরি যদি বলি, আমি মানে আমার ফিল্ম মেকিং এর ব্যাপার স্যাপার কিন্তু শুরু হয়েছিল লাইক 2014-15 এই টাইমটাতে। তো তখন হচ্ছে পিটার ম্যাকিনার নামে একজন কন্টেন্ট ক্রিয়েটার আছে, ওর ভিডিও আমি অনেক দেখতাম, কারণ কি যে ওর টিউটোরিয়ালগুলো অনেক ইন্টারেস্টিং থাকতো আর খুব সুন্দরভাবে বুঝাইতো আর কি। তো ওর টিউটোরিয়ালগুলো যখন আমি দেখলাম, দেখলাম তো খুব ইজি, ফলো করাটা খুবই ইজি।
সো ওর অনেক বিগ ফ্যান হয়ে গেলাম এবং ওর টিউটোরিয়াল দেখে দেখে আমি নিজে ট্রাই করতাম নিজে মানে নিজের পিসিতে যতটুকু পারি। তো ওর ভিডিও অনেক দেখতাম। তো ও যেটা করতো, ওর আগে এই আউল এলিমেন্ট, ওর একটা কফি ব্র্যান্ড আছে আর কি, তো ওখানে যদি একটা আউল এলিমেন্ট ওরা ইউজ করতো, তো ও এটা না অনেক জায়গায় ইউজ করতো এবং এটার কথা অনেক প্রমোট করতো আর কি। সো তখনই না ওই আমার মাথায় একটা ইয়াস মাইন্ডসেট হয়ে গেছে যে এই যে মানে মানে পিটারের লোগো তো হচ্ছে আউলের, মানে ওর লোগো না অ্যাকচুয়ালি, মানে ওর আউল এলিমেন্ট অনেক ইউজ করতো আর কি। তো আমারও মনে হতো যে আমি যদি কখনো আমার এরকম কিছু একটা হয় কখনো, কারণ তখন তো আসলে কোনো কিছু ছিল না, আমার মানে অডিয়েন্স বেজও ছিল না, ইউটিউব চ্যানেল ট্যানেলের প্ল্যানও ছিল না, বাট মাথায় একটা ইয়া ছিল যে যদি কখনো আমার এরকম কিছু একটা হয় তখন আমি আউল রিলেটেড কিছু একটা করব। এটা করবো এই জন্য যাতে করে পিটার ম্যাককিনের প্রতি আমার একটা ট্রিবিউট, যে আমি ওরটা দেখে অনেক কিছু শিখেছি এবং হি ওয়াজ ওয়ান অফ মাই ইন্সপিরেশন। তো যখন আমার অ্যাকচুয়ালি এই ইয়াটা ফেসবুক পেজটা যখন আমি মানে এস্টাবলিশ করতে গেলাম এবং ইউটিউবটা যখন অনেক বেশি এস্টাবলিশ করে থাকলো, তখন হচ্ছে আমি এই যে আউলটাকে আমার লোগোনাটিক সিগনেচার হিসেবে ইউজ করলাম, যাতে করে যখনই আমি আউলটা দেখবো তখন আমার ওই আগের দিনের কথা মনে পড়ে যাবে যে আমি ঘন্টার পর ঘন্টা খালি তার টিউটোরিয়ালগুলো দেখতাম। সো একটা ট্রিবিউট বলতে পারো পিটার ম্যাককিনের মতো। এই তো পিটার ম্যাককিনের কথা থেকে হচ্ছে যেটা ট্রিবিউট হচ্ছে আমার মন থেকেও আসতেছে ওনার প্রতি, বিকজ দেখলাম যে ওনার হচ্ছে 2-3 বছর আগে ওনারও ইউটিউব চ্যানেল অতটা পপুলার হয়নি, কিন্তু দেখলাম যে অনেক ফটোগ্রাফার ওর ভিডিও ফলো করত। তো পিটার ম্যাককিনের স্পেশালিটি ছিল যে উনি কানাডা বেসড হচ্ছে একজন ফিল্ম মেকার প্লাস ফটোগ্রাফার, কিন্তু উনি শুধু ওনার যে একটা মোটিভ ছিল যে উনি তো প্রোডাক্ট ভিডিওস বা অনেক ফিল্ম প্রজেক্ট করতো, কিন্তু ওনার একটা ইনসাইট ছিল যে শুধু আমি নিজে পিটার ম্যাককিনন হবো না, আমি হচ্ছে আরও আমার সাথে হাজার হাজার পিটার ম্যাককিনন তৈরি করবো। তো দেখা যায় যে প্রত্যেকটা দেশে এশিয়ান হোক, সেখানে হচ্ছে অন্য কান্ট্রিতে হোক, ইন্ডিয়াতে হোক, বাংলাদেশে হোক, সব জায়গায় হচ্ছে একটা দুইটা করে পিটার ম্যাককিনন আছে, মানে যারা হচ্ছে যে পিটার ম্যাককিনন নাম অবশ্যই নিবেন। তো সেই ক্ষেত্রে মনে করি যে একজন ফিল্ম মেকার হিসেবে শুধু নিজে আমি আমি তার প্রতি আসলে অনেক গ্রেটফুল, কারণ অনেক কিছু মানে অনলাইন টিউটোরিয়াল দেখে যে শেখার একটা মোটিভেশন, এটা কিন্তু অ্যাকচুয়ালি তার কাছ থেকে আসছে। তারপর ভাইয়া হচ্ছে যে আমরা কমেন্ট গুলা নিছিলাম আর হচ্ছে তারপর হচ্ছে যে ভাইয়া যে আপনার ফিল্ম মেকিং যে করতেন, আপনার দেখলাম যে আপনার বইয়ের থেকে অনেক ভাইয়ের অনেক সাপোর্ট দিতেন, বাট স্টিল যখন আপনি ফিল্ম মেকিং এর কথা বলেন বা আপনার জার্নিটা ভার্সিটি লাইফে শুরু হয়েছিল, এখানে ইন্টারন্যাশনাল কিছু ফিল্ম ফেস্টিভ্যাল করেছিলেন, সেখানে বিজয় হয়েছিল, তো যখন হচ্ছে আপনি একটা রাইজিং একটা স্টার অ্যাজ এ ফিল্ম মেকার আপনার বুয়েটের এনভায়রনমেন্টে, সেখানে যেখানে হচ্ছে টপ গ্রেডের হচ্ছে সব ইঞ্জিনিয়াররা পড়ছেন, তো ওই কমিউনিটিটার মধ্যে হচ্ছে আপনি কি কি লিমিটেশন ফেস করতেন বা ওরা হচ্ছে আপনাকে কিভাবে দেখ? আচ্ছা, আমি এই কথাটা খুব প্রাউডলি বলতে পারি যে বুয়েটের মধ্যে সিনিয়র্স, জুনিয়ার্স, ক্লাস ব্যাচমেট প্রত্যেকে এত বেশি সাপোর্ট দিছে যে আমার কাছে মনে হয় না যে তাদের ওই সাপোর্টটা যদি তখন না থাকতো এই জিনিসটা আমি অ্যাকচুয়ালি আমার ক্যারিয়ার হিসেবে চুজ করতাম। কারণ মানে ব্যাপারটা হচ্ছে যখন আমি কোনো একটা ভিডিও বানাতাম, আমার মানে ব্যাচমেট, সিনিয়র, জুনিয়র প্রত্যেকে হচ্ছে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করতো যে এটা তো খুব ভালো হয়েছে, আর যখন আমি অ্যাকচুয়ালি তাদের সাথে শেয়ার করতাম যে না আমি এটা আমার হবি, এটা মানে খুব সিরিয়াসলি করি, প্রত্যেকে কিন্তু বলতো যে ইউ শুড টেক ইট অ্যাজ ইউর ক্যারিয়ার, মানে কখনো কিন্তু বলে নাই, যে কখনো কেউ ডিসকারেজ করে নাই যে তুমি এটা করো না বা এটা করে কি হবে, ইঞ্জিনিয়ারিং করতেছো ইঞ্জিনিয়ারিং এর মধ্যেই থাকো। সো এই ব্যাপারটা আমার কাছে মনে হয় যে আমার একটা টার্নিং পয়েন্ট যে আমি এই ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়ে ক্যারিয়ার হিসেবে করা। আর আমার কাছে মনে হয় যে মানে বুয়েটা আমার জন্য ছিল একটা প্র্যাকটিস গ্রাউন্ড, কারণ এই যে ফিল্ম মেকিং যে করবো আমার তো একটা এলিমেন্ট লাগবে, রাইট, কোথাও যে আমি একটাকে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করবো। সো বুয়েট ছিল আমার জন্য সেই প্র্যাকটিস গ্রাউন্ডটা। আমি হচ্ছে কনসার্টের সময় ভিডিও করতাম, তারপর হচ্ছে ফ্রেন্ডের সাথে হ্যাং আউট হলে ভিডিও করতাম, আমাদের ফেস্টিভ্যাল হচ্ছে আমি ভিডিও করতাম। সো ওই ব্যাপারটা আমাকে কিন্তু অনেক বেশি হেল্প করেছে, এবং যখনই আমি এগুলো করতাম না ফ্রেন্ডরা হচ্ছে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করতো। ইনফ্যাক্ট মানে বুয়েটের মধ্যে একটা নাম হয়ে গেছিল যে এরকম নেইমের মধ্যে একটা ছেলে আছে, ও হচ্ছে অনেক ভালো ভিডিও করে। সো এই ব্যাপারগুলো, এই অ্যাপ্রিসিয়েশনগুলো কিন্তু অনেক বেশি হেল্প করে, কারণ আমি কিন্তু আমার মোস্ট অফ দ্য টাইম ওখানে থাকতেছি, ওদের দ্বারাই সারাউন্ডেড থাকতেছি। তো তাদের থেকে যদি সাপোর্টটা না আসে, তারা যদি এরকম বলে যে আরে কি সব করতেছে, ইঞ্জিনিয়ারিং ছেড়ে এসব করতেছে, তখন কিন্তু আমার মনে হয় না যে আমি আর বেশি কন্টিনিউ করতাম। তাদের থেকে সাপোর্টটা আসছে দেখে কিন্তু আমার মধ্যে আরও এনকারেজমেন্ট আসছে যে না, যেহেতু আমার সিনিয়র্স, জুনিয়র্স, ব্যাচমেট সবাই অ্যাপ্রিসিয়েট করতেছে, মেবি আই এম ডুইং সামথিং দ্যাট ইজ গুড। এই তো, এটার জন্য আমি অ্যাকচুয়ালি প্রাউড যে আমার সিনিয়রদের থেকে এত বেশি ইয়া পাইছি আর কি। আর আরেকটা একটু ইন্টারেস্টিং ব্যাপার একটু বলি, সেটা হচ্ছে যে বুয়েটের একজন সিনিয়র মানে একটা সিনিয়র ব্যাচ ছিল আর কি, 97 ব্যাচ। তো ওখানের কিছু ভাইয়া আমাকে হচ্ছে একটা ড্রোন গিফট করছিল, তারা কিন্তু আমাকে চিনে না, মানে তাদের সাথে আমার কথা হয়েছে মনে হয় একদিন বা দুদিন, বাট তাদের কথা ছিল এটাই যে তুমি এটা করতেছো আমাদের অনেক ভালো লাগে, সো আমরা চাই যে কোনো মতো যদি তোমাকে একটু কন্ট্রিবিউট করা যায় তোমার এটাতে, এই জন্য হচ্ছে তোমাকে আমরা এটা ইয়া করলাম যে যাতে করে তুমি আর তোমার ফিল্ম মেকিং আরো বেশি আগায় নিয়ে যেতে পারো।
সো মানে এই ব্যাপারগুলা আমার কাছে লাইক ইট মিন দে মিন মানে ইট মিন্স মিন্স আ লট যে আমাকে চিনেও না একজন ভাইয়া খুব ভালো মতো, বাট ওনারা হচ্ছে আমাকে একটা ড্রোন দিয়ে দিতেছে এত দামি একটা জিনিস। সো এই জিনিসগুলো আসলে আমার জন্য অনেক বড় একটা এনকারেজমেন্ট ছিল। এই তো আপনার ভিডিওতে দেখেছিলাম যে পরপর দুইটা হচ্ছে ড্রোন গিফট পেয়েছিলাম আর কি, দুইটাই হচ্ছে 97 ব্যাচের ভাইরা দিয়েছিল। এবং মানে তারা কিন্তু বিনিময়ে কিছু মানে এমন না যে এটা দিছে এজন্য এটা করে দিতে হবে, এরকম কিন্তু কিছু ছিল না। মানে তাদের সাথে কিছু কাজ করা হয়েছিল বাট ড্রোন রিলেটেড কিছু না, ওটা হচ্ছে কমপ্লিটলি তারা গিফট করছিল আমাকে যাতে করে আমি ফিল্ম মেকিং এ করতে পারি। সো এই জিনিসগুলো দেখে আর কি অ্যাকচুয়ালি অনেক এনকারেজ মানে এনকারেজ লাগে যে অ্যাকচুয়ালি তারাও চিন্তা করতেছে যে মেবি কিছুটা সম্ভাবনা আছে ভালো করার। সো এই তো ইন্টারেস্টিং স্টোরি। সো ভাই একজন কমেন্ট করলো যে যে নিকন G6 আর হচ্ছে সোনি A7 III, উনি হচ্ছে নাইকন D3300 ইউজার উইথ 50mm লেন্স। আচ্ছা, নিকন G6টা না আমি এখন ইউজ করি নাই, বাট আমি যতটুকু জানি নিকনের ফোকাসিং সিস্টেম না এখনো অতটা ডেভেলপ করতে মানে করা যায় নাই আর কি, আমি যতটুকু জানি আর কি। সো ভিডিওর জন্য আমি বলবো কি যে নিকনে না যাইতে সোনি A7 III অথবা EOS R দুটার মধ্যে একটা নেওয়া উচিত। হ্যাঁ, যদি প্রোডাক্ট নিয়ে কাজ করার ইচ্ছা থাকে দেন ডেফিনেটলি A7 III, আর যদি শর্ট ফিল্ম বা ডকুমেন্টারি এইসব নিয়ে কাজ করার ইচ্ছা থাকে দেন আমি বলবো EOS R টা নেওয়া বেটার। কারণ EOS R এর মধ্যে কালার মানে স্কিন টোনটা বেটার আসে, মানে কালার সায়েন্সটা বেটার, আর A7 III মধ্যে আবার 120 FPS আছে, সো স্লো মোশন করা যাবে। যেটা হচ্ছে আপনার স্যুট করে সেটা আপনি নিতে পারেন, বাট নিকন আমি রেকমেন্ড করবো না। আর সোনি A7 III লিখে যদি ইউটিউবে সার্চ করা যায় তাহলে দেখা যাবে যে এটার পুরো ওয়ার্ল্ডে হিউজ একটা ফ্যান বেজ আছে, আর কন্টেন্ট ক্রিয়েটরদের থেকে এমন পাওয়া যায়নি যে A7 III কে হচ্ছে নেগেটিভ পয়েন্ট অফ করছে, বা এটা হচ্ছে এখন মানে কমন একটা জাতীয় ক্যামেরা বলা যায় আর কি। হ্যাঁ, জাতীয় ক্যামেরা বলা যায়। আচ্ছা ভাই, আরেকজন হচ্ছে কমেন্ট করলো অবিনাথ যে ভাই আমি একটা কম দামি ফোন ব্যবহার করি, কিনেমাস্টারে দুইটা লেয়ার বেশি ইউজ করা যায় না, এখন আমি যদি আনলিমিটেড লেয়ার নিয়ে কাজ করতে চাই সেটা কি সম্ভব মোবাইলের দ্বারা, আর সম্ভব হলে কোন প্রসেসরের ফোন লাগবে? আচ্ছা, আমার কাছে মনে হয় কি যে কিনেমাস্টারের যে ব্যাপারটা এটাতে আসলে প্রসেসরের উপর খুব একটা ডিপেন্ডেন্ট না। আমার কাছে মনে হয় যে কিনেমাস্টারের অ্যাপটার মধ্যেই লিমিট করা আছে আর কি, দুইটা বেশি করা যাবে না। হয়তো মেবি পেইড ভার্সনে বেশি থাকতে পারে, বাট আপনি একটু রিসার্চ করে দেখতে পারেন। আমি বলবো কি যে আপনি যদি সিরিয়াস হন যে আপনি মানে এডিটিংটা সিরিয়াসলি করতে চান বা ভালো লাগতেছে, PCতে শিফট হয়ে যান, একটা কম দামি PC নেন, বেশি দাম হওয়া লাগবে না, ওটা নিয়ে প্রিমিয়ার প্রোটা ইউজ করা শুরু করেন। কারণ আমার মনে হয় যে মোবাইল ফোনের এডিটরগুলো না এখনও ওই পর্যায়ে যায় নাই যে PC-র সমান সমান এডিটটা করতে পারে। সো যদি সিরিয়াস হন দেন আমি বলবো যে PC-টা নিয়ে ফেলেন। আর আমি মোটামুটি শিওর যে কিনেমাস্টার হচ্ছে দুটাই লিমিট অ্যাকচুয়ালি, মানে ওর থেকে ভালো প্রসেসর হলো ফোন নিলেও যে বেশি লেয়ার ইউজ করা যাবে এরকম না, মেবি। তো আমার সাজেশন থাকবে PC-তে চলে আসে। কিনেমাস্টারের ক্ষেত্রে যেটা হতে পারে যে যে ভাইয়া কমেন্ট করলেন যে দুইটা লেয়ারে বেশি কেন, সেটা একটা করা যেতে পারে যে এক্সপোর্ট করে আবার নতুন করে ইম্পোর্ট করে ফাইলটাতে হচ্ছে আবার নতুন ফাইল এড করে হচ্ছে লেয়ার এড করতেছেন, কিন্তু সেই ক্ষেত্রে কি হবে যে কোয়ালিটিটা অনেক ড্রপ হয়ে যাবে, মানে ভিডিওটা হচ্ছে কোয়ালিটি মেনটেন থাকবে। তো সেই ক্ষেত্রে ভাইয়া যেটা বলেন যে PC-তে শিফট হওয়া ভালো, কারণ ওইখানে প্রিমিয়ার প্রোতে হচ্ছে এক্সটেন্সিভ কাজ করা যায়, আফটার এফেক্টস এর এবিলিটিও আছে, তো সেই ক্ষেত্রে PC-তে এডিটিং এর ক্ষেত্রে PC-তে মুভ করলে ভালো আর কি। তারপর ভাইয়া হচ্ছে আমরা আসি যে ইউটিউবের জার্নি থেকে আমরা মোস্ট অফ দ্য টাইম কেসি নেস্টে, তারপর হচ্ছে পিটার মিকেনের কথা শুনলাম, ড্যানিয়েল শিফারের একটা ট্রিবিউট ভিডিও থেকে আপনার এখন বর্তমানে চ্যানেল সবচেয়ে মোস্ট ভিউড ভিডিও, সেটা একটা হচ্ছে সিরিয়ালের হচ্ছে একটা ভিডিও শুট করেছিলাম। তো এখন যদি বলি যে নাম্বার ওয়ান ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটর কে ইউটিউব জার্নিতে, ইউটিউবের জার্নি যখন স্টার্ট করেছিলাম সেটা কে হতে পারে? সেটা হচ্ছে কেসি নেস্টাট। কেসি নেস্টাটের জন্য যে মানে অ্যাকচুয়ালি ওর ভিডিও দেখে না আমার ওই ইচ্ছাটা হয়েছিল যে আমি ভিডিও একটু ট্রাই করি, আমি ভিডিও রিলেটেড কাজ টাজ করি, এবং ওর ভিডিও আমি এখনও দেখি। ওর ভিডিও যে মানে যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে ওর ভিডিওগুলো খুব সিম্পল হয়, বাট ওই ভিডিওগুলো দেখলে না অনেক বেশি মোটিভেটেড লাগে, অনেক বেশি ইন্সপায়ার্ড লাগে। ইনফ্যাক্ট এখনও যদি আমি মাঝে মাঝে কখনো ভিডিও রিলেটেড কিছু নিয়ে ডিমোটিভেটেড হয়ে যাই আমি তার ভিডিও দেখি, কারণ আমি জানি তার ভিডিও যদি আমি 3 থেকে 4টা দেখি আমি আবার ওই মোটিভেশন যে চলে গেছিলো ওটা আবার ফিরে আসবে, এটা আমি অ্যাকচুয়ালি শিওর। তো মানে আমি এখনো বলতে পারো যে মানে কেসি নেস্টেটের ভিডিও হচ্ছে আমাকে ওই ফুয়েলটা দেয় যে মোটিভেশনটা অলওয়েজ আপ রাখার জন্য। সো এই তো কেসি নেস্টেট হচ্ছে এমন একজন ফিল্ম মেকার যার ব্যাক স্টোরি যদি আপনার যদি ওর ইউটিউব চ্যানেল থেকে জানেন, মানে সে হচ্ছে খুবই স্ট্রাগল করে হচ্ছে উঠে আসছে, তো সেইখান থেকে ওনার মোটিভেশন লেভেল ওইখান থেকে উনি হচ্ছে তারপর HBO-তে কিছু ফিল্মও করে আসছেন ফিল্ম প্রজেক্ট। তো প্লিজ ওনার চ্যানেলটা ভিজিট করবেন আর দেখে আসবেন যে ব্যাক স্টোরি কোথা থেকে উনি উঠে আসছেন, এখন
বলতে গেলে হচ্ছে নাম্বার ওয়ান ব্লগার বা যদি টপ টেন যদি ব্লগার চিন্তা করি, কেসিনেসের নাম অবশ্যই আসবে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে হ্যাঁ, ভাইয়ার প্রথম কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে কেসিনেসটা। আচ্ছা, ভাইয়ের কাছে হচ্ছে একটা টিউটোরিয়াল চেয়েছেন, আমাদের সবারও রিকোয়েস্ট যেন ভাই যেন বেশি বেশি টিউটোরিয়াল বানান। সেটা হচ্ছে মোশন ব্লার নিয়ে হচ্ছে টিউটোরিয়াল চাচ্ছে। আমি ট্রাই করব, মানে ব্যাপারটা হচ্ছে কি যে ইউটিউব টিউটোরিয়াল গুলো না আমার প্রফেশনাল কাজ শেষ করে ওই ফাঁকে যে ফ্রি টাইম পাই ওটাতে করা হয়। তো দেখা যায় যে সপ্তাহে একটা ভিডিও করতেও অনেক কষ্ট হয়ে যায়, সো আমি মাথায় রাখলাম, ডেফিনেটলি আমি ট্রাই করব। আমাদের প্রায় 11টা বেজে গেছে কিন্তু আমাদের কোয়েশ্চেন শেষ হচ্ছে না, আমাদের জানার আগ্রহ রয়ে যাচ্ছে। তো আশা করি ভাই আর একটু কিছু মোমেন্ট হোল্ড করতে পারবেন। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই, আমাদের ফেভারিট পার্ট গুলোতে আমরা আসছিলাম যে আপনার কি কি ফেভারিট, তো সেখান থেকে আমরা একটু হলিউড বা আমাদের বলিউড এই পার্ট গুলোতে মুভ করি যে আপনার ফেভারিট অ্যাক্টর বা অ্যাক্ট্রেস কে। আমার ফেভারিট অ্যাক্টর হচ্ছে ক্রিশ্চিয়ান বেল, আর বাংলাদেশে হচ্ছে চঞ্চল চৌধুরী। অ্যাক্ট্রেস স্পেসিফিক ভাবে কেউ নাই, এই তো। সেখান থেকে হচ্ছে ভাই আপনি হচ্ছে তাহসান ভাইয়েরও একটা মিউজিক ভিডিও করেছিলেন, আর সেখানকার বিহাইন্ড দ্য সিনে হচ্ছে আপনি দেখেছিলেন আপনার ইউটিউব চ্যানেলে, এবং হচ্ছে আপনি বলেছিলেন যে এটা একটা মেমোরেবল প্রজেক্ট আপনার জন্য। তো সেই ব্যাপারে যদি বলতেন যে সেখানকার এক্সপিরিয়েন্সগুলো কেমন ছিল, যে একজন সেলিব্রিটির সাথে হচ্ছে। তাহসান খানের সাথে যে কাজটা করেছিলাম ওখানে, মানে যে জিনিসটার জন্য আমি সবচেয়ে বেশি আর কি ভালো লাগে এখন ওই জিনিসটার কথা খুব মনে পড়ে, সেটা হচ্ছে এই কাজটা যখন করেছিলাম, তো যে মানে যিনি ডিরেক্টর ছিলেন মেলেনা নাম, তো সে আমাকে বলেছিল কি যে জুবায়ের এখানে হচ্ছে তোমার কিন্তু ফ্লেক্সিবিলিটি আছে, তুমি কিন্তু তোমার মতো বিভিন্ন শট অ্যাপ্লাই করতে পারো, বিভিন্ন ভাবে তুমি ট্রাই করতে পারো, তোমার সেই ফুল ফ্লেক্সিবিলিটি দেওয়া আছে, উই বিলিভ ইন ইউ। মানে ইউজুয়ালি যেটা দেখা যায় কি মিউজিক ভিডিও না সব কিছু প্ল্যান থাকে, একদম পুরোপুরি 100% প্রি প্ল্যান থাকে, আর যেহেতু এটা তাহসান খানের মতো একজন হাই প্রোফাইল সিঙ্গারের মানে কাজ, এটা কিন্তু আরো অনেক বেশি প্রি প্ল্যান থাকার কথা। সো যখন এই জিনিসটা বললো যে আমার ফ্লেক্সিবিলিটি আছে এবং ওরা আমার উপর ওই ট্রাস্টটা রাখতেছে, তো ওই ব্যাপারটা আসলে আমার জন্য খুব মানে হিউজ একটা ব্যাপার স্যাপার ছিল। সো আমি তখন মানে আমার মতো করে যেরকম আমার ভালো লেগেছে যেসব মোশন আমার কাছে মনে হয়েছে যে নেওয়াটা বেটার বা ওটাতে হয়তো আমার কিছু টাচ অ্যাপ্লাই করা যায়, ওরকম করে কিন্তু আমি নিয়েছিলাম। সো এই যে একটা ব্যাপার যে এত বড় একটা কাজ সেখানে হচ্ছে আমার উপর ওই ট্রাস্টটা রাখা হচ্ছে যে না তুমি করতে পারো, তোমার মতো তোমার মতো ক্রিয়েটিভ হতে পারো, পুরো ডিওপি রোলটা পুরো হচ্ছে আপনি প্লে করেছিলেন। এক্স্যাক্টলি, মানে এরকম না যে এখানে প্ল্যান করা আছে তুমি এটাই ফলো করো, এই শট আমাকে দাও, এরকম না যে তুমি তোমার মতো নাও, আমরা বিলিভ করি যেটা ভালো হবে হোপফুলি, এবং আলহামদুলিল্লাহ সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমার কাছে মনে হচ্ছে সেটা যেরকম আমি চেয়েছিলাম সেরকমই করা সম্ভব হয়েছিল। তো এই জিনিসটা আর কি আমার জন্য অনেক হিউজ একটা ব্যাপার ছিল। আর মানে ওনার সাথে কাজ করতে পারার আসলে আমার আমার মানে ব্যাপারটা হচ্ছে কি যে কোনো ফিল্ম মেকারের জন্যই একজন আইকনিক পার্সনের সাথে কাজ করতে পারা কিন্তু হিউজ একটা ব্যাপার, আর সে আমার মানে আমি ছোটবেলা থেকে কিন্তু আমরা সবাই তাহসান খানের গান শুনে আসতেছি, তো আমার জন্য ব্যাপারটা খুবই স্পেশাল ছিল, এখনো কিন্তু মনে হয় যে এরকম একটা কাজ করা হয়েছিল তাহসান খানের সাথে। এই পার্টটা থেকে আমরা বলতে পারি যে ভাইয়ের কেন মেমোরেবল, কারণ হচ্ছে ভাইয়া যখন প্রোডাক্ট শুট করে যখন দেখি আমরা দেখি যে ভাইয়া মোস্ট অফ দ্য টাইম হচ্ছে স্টোরি বোর্ডিং করে যে কোন শটটা কিভাবে হবে, একটার পর একটা পুরো সিনক্রোনাইজ করা থাকে। তো সেখান থেকে যদি একটা আপনি যখন নাকি ফিল্ডে যাবেন, যদি আপনার পুরো দায়িত্বটা দেওয়া হয় এবং আপনি পুরোভাবে এক্সিকিউশন করছেন এবং সেটা সাকসেসফুল হচ্ছে, তো অবশ্যই এটা একটা মেমোরেবল ওয়ান হবে, কারণ যেখান থেকে হচ্ছে আপনি একজন এত হাই প্রোফাইল একজন মানুষের সাথে কাজ করছেন, তো অবশ্যই এটা হচ্ছে একটা স্মরণীয় একটা ব্যাপার। এই ছিল ভাইয়ের হচ্ছে ব্যাক স্টোরি। তারপর হচ্ছে ভাইয়া হচ্ছে গতকালকের একটা ভিডিও হচ্ছে রাতে ইয়ে হয়েছিল, লঞ্চ হয়েছিল ইউটিউবে, তো সেখান থেকে হচ্ছে আপনার ইনস্টাগ্রামের হচ্ছে একজন ইনফ্লুয়েন্সারের নাম শুনতে পারি যে কেভিন পেরি। তো উনি হচ্ছেন যে বেসিক্যালি হচ্ছে স্টপ মোশন নিয়ে কাজ করেন, স্টপ মোশন নিয়ে দেখা যায় যে এক মিনিটের মধ্যে হচ্ছে অনেক কিছু করেন। তো ওনার কিছু আরও কিছু স্পেশালিটি আছে হচ্ছে যে উনি স্টপ মোশন করেন, স্টপ মোশনের আবার হচ্ছে বিহাইন্ড দ্য সিনের বিহাইন্ড দ্য সিন করেন। তো ওই ক্ষেত্রে যেটা হয় যে মানে খুবই হচ্ছে ইন্সপিরেশন নেওয়ার একজন মানুষ। তো ইনস্টাগ্রামে এমন অনেক হচ্ছে ইনফ্লুয়েন্সার আছে, যেমন হচ্ছে ব্র্যান্ডন বাম, বনলাই প্রো, তারপর কেভিন পেরি, তারপর হচ্ছে ক্যারেন শ্যাং। তো ওদের যেটা হয় যে ওরা এক মিনিটের মধ্যে অনেক এফোর্ট দেয়, এক মিনিটের মধ্যে হচ্ছে অনেক লুপ ক্রিয়েট করতে পারে। তো ওদের হচ্ছে ইনস্টাগ্রামের থেকে বড় একটা প্ল্যাটফর্ম ছিল হচ্ছে টিকটক। দেখা যায় যে ইনস্টাগ্রামে যদি হচ্ছে ওদের 400-500,000 যদি হচ্ছে তাদের ফলোয়ার থাকে, তারপর তাদের হচ্ছে দেখা যায় যে তাদের টিকটকের মধ্যে হচ্ছে মিলিয়ন ফলোয়ার্স বা এর চেয়েও বেশি, তাদের মেইন উঠে আসার প্ল্যাটফর্মটা হচ্ছে টিকটক। তো ভাইয়া আমাদের দেশে যেটা হয় টিকটকটাকে হচ্ছে খুবই নেগলিজিবল একটা প্লেসে রাখা হয়েছে, মানে মনে করা হয় যে ও টিকটক করে মানে কি যেন করে, সেটা
মানে কন্টেন্ট মনে হয় কোয়ালিটি নাই বা কি না কি যেন মনে করে। তো সেই ক্ষেত্রে কি ভাইয়া মানে আপনার কি এটা মনে হয় কিনা যে টিকটক হচ্ছে আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের একটা প্ল্যাটফর্ম হতে পারে, যেখানে 1 মিনিটের মধ্যে একটা লুপ ক্রিয়েট করে অনেক ক্রিয়েটিভ কিছু জিনিসপত্র দেখানো যায়, কারণ এটা কি আন্ডাররেটেড কিনা? হ্যাঁ এটা ডেফিনেটলি, আমার এটা ডেফিনেটলি মনে হয়, কারণ টিকটক তো হচ্ছে জাস্ট একটা প্ল্যাটফর্ম, রাইট? সো ওটাকে আমরা কিভাবে ইউজ করতেছি সেটার উপরে কিন্তু ডিপেন্ড করে। এখন টিকটকে যেরকম বললাম যে যেসব কন্টেন্ট ক্রিয়েটারের কথা বললাম, আমি কিন্তু প্রত্যেককেই ফলো করি মোটামুটি, তো ওরা কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো ভালো ক্রিয়েটিভ কন্টেন্ট বানাচ্ছে যেটা অ্যাকচুয়ালি ওয়ার্থ ইট দেখাটা। কিন্তু আমাদের রিজিওনে আসলে দেখা যায় কি যেসব কন্টেন্ট হচ্ছে সেগুলো আসলে আপ টু দ্য মার্ক না, বা আসলে ওখানে ক্রিয়েটিভ টাচের তেমন কিছু আসলে নাই এবং অবসোলিট কিছু ব্যাপার স্যাপার দেখানো হচ্ছে। বাট এখানে তো আসলে টিকটকের তেমন কোনো কি বলবো রোল নাই, ওটা তো একটা প্ল্যাটফর্ম, আমরা হচ্ছে স্কোপটা করে দিচ্ছি শুধুমাত্র ওইসব কন্টেন্টের জন্য। সো আমরাও যদি যারা একটু ক্রিয়েটিভ কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, তারা যদি অ্যাকচুয়ালি স্টেপ নিয়ে আসে যে ঠিক আছে তারাও টিকটকের জন্য কন্টেন্ট বানাবে এবং তারা হচ্ছে কোয়ালিটি কিছু দিবে, তখনই কিন্তু চেঞ্জটা চলে আসবে। তখনই কিন্তু টিকটক মানে যে সব একদম মানে আমরা টিকটক বলতে যেসব একটু নেগেটিভ ব্যাপার সেটা বুঝি, হ্যাঁ ওই ব্যাপারটা কিন্তু থাকবে না। এবং আমার মনে হয় এটা উচিত অ্যাকচুয়ালি, যেহেতু মানে ওইসব কন্টেন্টই ডমিনেট করতেছে, ওয়াই নট যারা একটু ক্রিয়েটিভ কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা হচ্ছে স্টেপ আপ করুক, তারা তাদের কন্টেন্ট নিয়ে মানে কন্টেন্ট নিয়ে টিকটকে চলে আসুক এবং ওখানে একটা পজিটিভ এনভায়রনমেন্ট নিয়ে আসুক। যেমন আমি যদি এখন একটা টিকটকে ঢুকি আমার আমার এই রিজিয়ন থেকে, দেখা যাবে যে সব ওইসব কন্টেন্টই কিন্তু চলে আসতেছে আমার চ্যানেলে। সো এটা কিন্তু একটু ডিপ্রেসিং যে এত বড় একটা প্ল্যাটফর্ম কিন্তু এটা মিস ইউজ হচ্ছে বা ভালো ভালো কন্টেন্টগুলো নাই। সো আমি অ্যাকচুয়ালি ইনভাইট করবো যে যারা হচ্ছে ক্রিয়েটিভ কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা হচ্ছে চলে আসেন, তারা হচ্ছে কিছু কন্টেন্ট বানান এবং জিনিসটা একটা ব্যালেন্স করেন, যে ভালো কন্টেন্টও থাকুক আর কিছু নর্মাল বা একটু অবসোলিট কন্টেন্টও থাকুক, বাট পুরোটাই যদি অবসোলিট কন্টেন্ট দিয়ে ভরে যায় তো আমার মনে হয় না যে এটা এরকম ভাবে জিনিসটাকে ছেড়ে দেওয়া ঠিক হবে, কারণ এটা আমার মনে হয় এটা আমাদেরই দায়িত্ব যে জিনিসটাকে একটা ব্যালেন্সের মধ্যে নিয়ে আসা। আর ওটা হচ্ছে না দেখে আসলে আমাদের রিজিয়নের মধ্যে ওই টিকটক বলতেই বুঝি ওগুলো, এবং বাইরের ওইসব কান্ট্রিতে ওরা হচ্ছে অনেক ক্রিয়েটিভ জিনিসপত্র করে বেশ ভালো একটা ব্যালেন্স কিন্তু করে ফেলতে পারতেছে। কিন্তু আমার পার্সোনাল অপিনিয়ন ইউটিউবার হচ্ছে টিকটকের পুরো অ্যালগরিদম হচ্ছে টোটালি ডিফারেন্ট। দেখা যায় যে টিকটকে হচ্ছে কোনো রেকমেন্ডেশন থাকে না, একটার পর একটা ভিডিও হচ্ছে স্ক্রল করতে থাকে, তো সেখানে ক্ষেত্রে যদি একটা ভিডিও যদি ভাইরাল করা যায় এবং এটা রিপিটেটিভলি অনেক হচ্ছে রিয়াকশন ভিডিও করে, তারপর ওইটার সাথে কোলাব করে ভিডিও করে, তো দেখা যায় যে আপনি যদি 1 মিনিটের মধ্যে একটা কন্টেন্ট বা একটা প্রোডাক্ট ভিডিও করে দেখাতে পারেন, তো সেই ক্ষেত্রে যদি আপনার থেকে ইন্সপায়ার যদি আপনি যদি বিহাইন্ড দ্য সিন দেখাতে পারেন টিকটকে, তাহলে হবে কি আপনার থ্রুতে হচ্ছে অনেকে ট্রাই করবে জিনিসটা, হ্যাঁ আমিও ট্রাই করে দেখি। সো সেখান থেকে হবে কি যে আপনার 1 মিনিটে করতে করতে এইভাবে একটা ইনফ্লুয়েন্সিয়াল একটা রিজন তৈরি হয়ে যাবে, আপনার থেকে অনেকে ইন্সপায়ার হবে। যেহেতু আমার মনে হয় যে ইউটিউবের চেয়ে টিকটকটা হচ্ছে বাংলাদেশের রিজন হচ্ছে সবচেয়ে বেশি মানে হচ্ছে অ্যাপ্রোচ করতে পারছে মানুষের মধ্যে, সেটা হচ্ছে যেতে পারছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে বলবো যে টিকটকটাকে হচ্ছে একটা প্ল্যাটফর্ম হিসেবে দেখেন এবং হচ্ছে খুবই ইনফ্লুয়েন্সিয়াল একটা জায়গা যেখান থেকে হচ্ছে খুব সহজে ভাইরাল হওয়া যায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি দেখতে পারেন, ফলো করতে পারেন যে বাইরের যারা আছে তারা কিভাবে হচ্ছে টিকটকে তাদের হচ্ছে কন্টেন্টগুলো আপলোড করছে, তারা কিন্তু সেম টাইপের কন্টেন্ট হচ্ছে ইনস্টাগ্রামে আপলোড করতেছে 1 মিনিটের ভিডিও। তো সেখান থেকে হচ্ছে বলবো যে টিকটকটাকে আপনারা হচ্ছে একটা জায়গা নিয়ে যে আসেন যেখানে যেন সেখানে কম্পিট করতে পারে, 1 মিনিটের ভিডিওগুলোকে হচ্ছে ইন্সপায়ার করেন সেটাই। ভাই হচ্ছে এই পার্ট থেকে হচ্ছে একজন বলতেছে যে প্রিমিয়ার প্রোতে ট্রানজেকশন কোথায় পাবো এবং কিভাবে ইউজ করবো এমন একটি টিউটোরিয়াল হচ্ছে চাচ্ছেন আপনার থেকে। আমি ট্রাই করব, ট্রানজিশন গুলো হচ্ছে বিভিন্ন অনেক কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে দিয়ে দেয়, আবার বিভিন্ন প্রিসেটও হচ্ছে পাওয়া যায়, সেগুলো ডাউনলোড করে নিতে হয়। আমি ট্রাই করব এটা রিলেটেড কোন একটা টিউটোরিয়াল যদি করা যায়। আচ্ছা ভাই আমরা হচ্ছে আমাদের কোশ্চেনের প্রায় শেষের দিকে, তো এখানে হচ্ছে খুবই ইন্টারেস্টিং এবং খুবই আমাদের ডেভিয়েটেড হয়ে একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে ভাই আপনি আপনার একটা ভিডিওতে মেনশন করেছিলেন যে আপনি মাছ খান না, ব্যাপারটা হচ্ছে আমার খুবই আমি খুবই রিলেট করতে পারছিলাম যে ভাই মাছ খায় না, এটা আমার বলতেই হবে জিজ্ঞেস করতেই হবে কেন মাছ খায় না। আচ্ছা ব্যাপারটা হচ্ছে ছোটবেলা থেকেই হচ্ছে কি ওই মাছ রান্না মাছ স্পেশালি আমি ভাজা মাছ খাই, ইলিশ মাছ চিংড়ি মাছ এগুলো খাই, রান্না যে মাছটা না ওটা হচ্ছে দেখা যায় যে একটু আমার কাছে একটু স্মেল লাগে, আমি জানি না যে এটা সবার ক্ষেত্রে নাকি, আমার কাছে একটু স্মেল লাগে। আর ভাজার ক্ষেত্রে শুধু ইলিশ আর চিংড়ি এই দুটা খালি খাওয়া হয়, কারণ ছোটবেলা হচ্ছে আব্বু জোর করে ওই ইলিশ মাছ ভাজি হলে খাওয়া যেত জোর করে, রান্না মাছ তো খাওয়াতেই পারতো না, বাট ভাজা মাছ হলে হচ্ছে তাও আব্বু জোর করলে খেয়ে ফেলতাম, তো ওই অভ্যাসটা হচ্ছে রয়ে গেছে আর কি, এই জন্য বেসিক্যালি আর মানে ওই দুটা মাছ ছাড়া খাওয়া হয় না। বাট এটাতে মজা হয়েছিল মানে এখানে যে একটু আগে যে ইমেজটা দেখালাম এটা হচ্ছিল আমরা চাঙ্গুরে যখন গেছিলাম, তো তখন হচ্ছে অভিজিৎ দা বলো চলো আজকে মাছ খাবো, বলছে আমরা যে দামাদামি করে মাছ টাছ কিনলাম,
কিনে হচ্ছে যে হোটেলে ছিলাম ওই হোটেলের কিচেনে চলে গেছি ডাইরেক্ট। কিচেনে যে হচ্ছে ওই বাবুর্চিকে বলে আসা হয়েছে যে ভালো মতো কড়া করে ভাজি করবেন। তারপর হচ্ছে অভিজিৎ দা আর আমাদের যে ইয়া ছিল আমার বুয়েটারি সিনিয়র ভাই ছিল আর কি যে ক্লায়েন্ট, ওনারা হচ্ছে খুব মজা করে গপ করে পুরো মাছ খেয়ে ফেলছিল, বাট আমি যেহেতু খাই না এই জন্য মিস হয়ে গেছিল। তো সেখান থেকে বলবো যে আমাদের এমআইএস তে যারা আছো তারা হচ্ছে মানে আমার হচ্ছে ফার্স্টে আমার ইনিশিয়াল যখন স্কুল লেভেলে ছিলাম তখন মনে হতো যে আমি অনেক বাচ্চা থেকে অনেক কথা শুনতাম যে কেন মাছ খাই না, যেমন ভাইয়া বলতো যে ভাইকে এরকম জোর করে মাছ খাই দিত, তো আমার ফ্যামিলি এরকম ট্রাই করে যে তুমি মাছ খাবা না কেন, মানে তোমার প্রবলেমটা কি, মাছ খাওয়া দেখে তোমার চোখের সমস্যা এই সমস্যা ওই কিছু। তো বলবো যে লোভ ফিল করার কিছু নাই, আমি এমএস তে আসার পর আমি আমার অনেক জুনিয়রকে দেখছি যে শুধু আমি একা না, এরকম একটা হোল একটা কমিউনিটি পাওয়া যাবে, আমাদের কাইন্ডলি পাওয়া যাবে যারা হচ্ছে মাছ মানে ওরা দেখতে ভালো লাগে, হ্যাঁ মাছ বাইরে থেকে দেখতে ভালো লাগে বাট ওরা খাইতে পারে না, তো মাছ খাওয়া ছাড়াও অনেক কিছু অ্যাচিভ করা যায়, লাইফে শাইন করা যাবে, সো স্টে স্ট্রং। সেখান থেকে হচ্ছে আমাদের একজনই কমেন্ট করলো যে ইজ বিকামিং এ সেলিব্রিটি অর গেটিং মোর ভিউজ শুড বি দা ফাইনাল গোল অফ আ ফিল্ম মেকার। অ্যাবসলিউটলি নট, এটা আমি বলতেছি এই কারণে কি এই জিনিসটা কিন্তু অনেক সময় ডিস্ট্রাকটিভ হয়। যখন হচ্ছে কোন একজন কন্টেন্ট ক্রিয়েটর অনেক বেশি অ্যাটেনশন পায় বা অনেক বেশি ভিউ পায়, প্রবলেমটা হয় হচ্ছে কি যে তার যে একটা অথেন্টিক লাইন থাকে যে সে এ ধরনের কন্টেন্ট বানায়, তখন দেখা যায় কি যে ভিউয়ার বা অডিয়েন্সের কথা চিন্তা করে অনেক সময় ডিভিয়েট হয়ে যায়। সে তখন অলওয়েজ চিন্তা করে কি যে আমাকে আগের ভিডিওটা থেকে বেশি ভিউ পাইতে হবে, সো আমাকে ভিডিওটা ওই রকমভাবে বানাইতে হবে। সো এই ডেভিয়েশনটা হতে হতে না একসময় না তার কন্টেন্ট আর তার কন্টেন্ট থাকে না, হয়ে যায় হচ্ছে ভিউয়ারদের কন্টেন্ট। এটা কিন্তু একদম উচিত না, কারণ ওই সময়টা না যে আর কেউ এনজয় করতে পারে না, তার কাছে মনে হয় কি যে আমি কি অ্যাকচুয়ালি অথেন্টিক আছি বা আমি যে ভিডিওগুলো করতেছি এটা কি আমার জন্য বানাচ্ছি। সো এই জিনিসটা হলে কিন্তু আমার কাছে মনে হয় যে খুব প্রবলেম একজন কন্টেন্ট ক্রিয়েটারের জন্য। সো বেস্ট হচ্ছে কি যে নিজের যে ইচ্ছাটা বা নিজের যে একটা স্টাইল সেটার সাথে অডিয়েন্সের যে চাওয়াটা সেটার একটা মার্চ করতে পারাটা, এবং ওই বেশি অ্যাটেনশন চলে আসলে কিন্তু এটা আবার হয় না, কারণ আপনি যখন দেখবেন যে আপনার আগের ভিডিওটা থেকে পরের ভিডিওটা কম ভিউ পাইছে আপনি কিন্তু একটু ভয় পেয়ে যাবেন, আপনার কাছে মনে হবে যে আসলে আমি কি ভিডিওটা ভালো মতো বানাতে পারতেছি না। সো এই ভয়টা ঢুকে গেলে না আসলে দেখা যায় যে সরতে সরতে নিজের স্টাইলটা আর থাকে না। সো আমি বলবো যে এটা একদম মেইন গোল হওয়া উচিত না, মেইন গোল হওয়া উচিত কি যে আপনি যে ধরনের ভিডিও বানান এটাকেই নিজের স্টাইলে কতটা ডেভেলপ করা যায়, যতটা বেশি পলিশ করা যায় ওটা। ভিউয়ার ব্যাপারটা আসবে হচ্ছে পরে, যখন হচ্ছে আপনি অ্যাকচুয়ালি হ্যান্ডেল করতে পারবেন আপনার স্টাইল আর ভিউয়ারের চয়েস দুটার মধ্যে একটা কোলাবোরেশন নিয়ে আসতে পারবেন তখন। ইয়েস, থ্যাঙ্কস আ লট। তারপর হচ্ছে ভাইয়া এখানে হচ্ছে আমাদের যেমন হচ্ছে যে যখন আপনার সাথে শো করার লঞ্চটা করলাম একটা প্ল্যানিং চলতেছিল, তো তখন থেকে হচ্ছে মানে আমি জানতাম না যে এতজন মানুষের রিচ করছে সেটা, মানে আমার অনেক জুনিয়র লেভেল থেকে ক্লাস 9-8 থেকে হচ্ছে সে স্টুডেন্টরা সব বলতেছিল যে ভাই হচ্ছে ওই জুবাইর ভাই কবে আসতেছে, পডকাস্ট কবে, ভাইকে এটা জিজ্ঞেস করো ওটা জিজ্ঞেস করো, এমন হচ্ছে আমার অনেক অনেক সিনিয়র বলতেছে যে হ্যাঁ জুবাইর ভাই আসলে আমাকে জানাস বা হচ্ছে ভাইকে কিছু কোয়েশ্চেন করা আছে কিছু ব্যাপারে। তো আমাদের যে ভাইয়া যে আপনার যে ইউটিউব চ্যানেল থেকে যদি মানে কাউন্ট করে বলি যে আমাদের প্রায় 1,70,000 হচ্ছে সাবস্ক্রিপশন আছে বা আপনার অডিয়েন্স আছে যারা হচ্ছে ফিল্ম মেকিং শিখতে চায় এবং শুধুমাত্র আপনা থেকে শিখতে চায় বাংলাদেশের জন্য, তো ওই ফিল্ম মেকারদের জন্য হচ্ছে আপনার যদি একটা অ্যাডভাইস থাকে যে তারা হচ্ছে জিরো থেকে যদি স্টার্ট করতে চায় যে হ্যাঁ আপনার মতো প্রফেশনাল লেভেলে যাইতে চায়, এবং হচ্ছে যেহেতু আমরা এখানে যারা প্ল্যাটফর্মে যারা আছি মোটামুটি ইঞ্জিনিয়ারিং একটা বায়াস হয়ে বলছি যে আমরা মোটামুটি এখানে ইঞ্জিনিয়ারিং অডিয়েন্স অনেক বেশি, সেখান থেকে ভাই যে আমাদের যে একটা এজ আছে যে 14 এজ থেকে শুরু করে হচ্ছে 27 বা 30 ওদের জন্য এই রিজনটার জন্য হচ্ছে যদি অ্যাডভাইস থাকে ফিল্ম মেকিং পার্ট থেকে। আচ্ছা, সেটা হচ্ছে আপনাদের মধ্যে যদি কারো ইচ্ছা থাকে যে আপনি ভিডিও করবেন বা কিছু একটা বানাবেন কালকে থেকে শুরু করে দেন অ্যাজ সুন অ্যাজ পসিবল, ক্যামেরা কেনার পর শুরু করব বা একটু টাইম পেলে শুরু করব বা কোথাও ঘুরতে গেলে শুরু করব, এটার জন্য ওয়েট করলে না কখনো শুরু করতে পারবেন না। সো আপনার যেটাই আছে আপনি হয়তো অফিসে যান এই যাওয়ার যে পথটা যে রিক্সা রাইডটা যে আছে সেটার ভিডিও করে ফেলেন, ক্যামেরা নাই ফোন দিয়ে করেন, আমার কথা হচ্ছে যদি প্ল্যান রাখেন কালকে থেকেই শুরু করে দেন, মানে স্টার্ট করে ফেলতে হবে, এটা হচ্ছে নাম্বার ওয়ান রুল। আর সেকেন্ড হচ্ছে কি একটু একটু পেশেন্স থাকতে হবে, মানে জিনিসটা না খুব ফাস্ট হবে না, আস্তে আস্তে হবে, আপনি জাস্ট টার্গেট রাখেন যে আপনার নিজের মধ্যে একটা স্টাইল ক্রিয়েট করবেন যে আপনি এই ধরনের ভিডিও বানান, আস্তে আস্তে ডেভেলপ হবে, মানে ফিল্ম মেকিং ব্যাপারটা না একটু স্লোলি গ্রো হয়। সো ওই প্যারাটা নেওয়া যাবে না যে আমি ভিডিও বানাচ্ছি 10-12টা বানালাম এখন কেন মানে ভাইরাল হচ্ছে না, মানে ভাইরাল হচ্ছে না বা কেন অনেক বেশি কমেন্ট লাইক আসতেছে না, ওটা ম্যাটার না, শুরু করে ফেলেন কালকে থেকে এবং আস্তে আস্তে আগান হয়ে যাবে, মানে এটা মানে খুব একটা কঠিন কিছু যে এরকম না, জাস্ট ওই ডিটারমিনেশনটা থাকতে হবে। এটা যদি থাকে আমি অ্যাটলিস্ট এই গ্যারান্টি দিতে পারি যে আপনি ভিডিও বানায় মজা পাবেন, এনজয় করতে পারবেন। সো ওটাই আমার মনে হয় যে ভিডিও বানানোর ক্ষেত্রে
জিনিস যেটা অ্যাকচুয়ালি ম্যাটার করে আর কি, এই তো এতটুকুই। ভাইরাল হওয়ার পর থেকে যদি হচ্ছে কার যদি কনফিউশন থাকে তাহলে জুবের ব্যাচ হচ্ছে বড় এক্সাম্পল কেউ হতে পারে না, যে আমাদের গত বছরের মার্চে তার চ্যানেলে প্রায় ছিল হচ্ছে 10-12 হাজার মতো সাবস্ক্রাইবার, তারপর সেখান থেকে প্রায় এক বছরে ইউটিউবের অ্যালগরিদম পুরো ভেঙে একদম ভাইয়ার এখন সাবস্ক্রিপশন লেভেল হচ্ছে 1,70,000। বারবার মেনশন করার কারণ এই হচ্ছে যে ভাইয়া কিন্তু আগে চিন্তা করতো না যে আমি কি ভিউজ পাচ্ছি কিনা, বা আমি কমেন্ট পাচ্ছি কিনা, বা কেউ রিয়েকশন করছি কিনা। তো সেখান থেকে হচ্ছে ভিডিও বানিয়ে যান, আপনার হচ্ছে এক সময় অ্যালগরিদমটা ভেঙে যাবে, এক সময় যখন নাকি রেকমেন্ড আসা শুরু করবে একটা রিজনে ঢুকতে পারলে আস্তে আস্তে একটা লাইকের কারণে দেখা যাবে যে প্রচুর অডিয়েন্স আসতেছে। তো অডিয়েন্স আছে কিনা বা হচ্ছে ভিউজ পাচ্ছেন কিনা সেটার দিকে মনোযোগ না দিয়ে আপনার কন্টেন্ট কিভাবে কোয়ালিটি ফুল করা যায়, কোয়ালিটিটা মেনটেন করে সেদিকে হচ্ছে মনোযোগ। আর একটা জিনিস একটু বলি কি, যে আমার কাছে মনে হয় যে ফিল্ম মেকিং না যে কোনো ক্রিয়েটিভ আর্টের ক্ষেত্রে, যে কোনো হবির ক্ষেত্রেই সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি আপনি কি সেটা করে এনজয় করতেছেন কিনা, সেটা কি করে কি মজা লাগতেছে কিনা। ধরেন আপনি একটা জিনিস করতেছেন, আপনার মজা লাগতেছে না, অনেক বেশি ভিউ পাচ্ছেন, এটা করে না আসলে আপনি এনজয় করতে পারবেন না, মানে আপনার কাছে স্যাটিসফ্যাকশনটা আসবে না, আপনার কাছে মনে হবে যেটা করতেছেন এটা মানে ওয়ার্থ ইট না। তো আগে মেক শিওর করেন যেটাই করতেছেন এনজয় করেন, যদি আপনি এনজয় করেন ভিউ যদি একটাও আসে ডাজেন্ট ম্যাটার, আপনি এনজয় করেছেন, মানে এটাই অ্যাকচুয়ালি সবচেয়ে ইম্পর্টেন্ট। সো ওই ব্যাপারটা কন্টিনিউ করতে করতে না দেখবেন যে আপনার লাইক মাইন্ডেড যেসব অডিয়েন্স আছে তারা কিন্তু অটোমেটিকভাবে আপনার কন্টেন্টগুলো দেখা শুরু করবে, একটা কমিউনিটি ক্রিয়েট হবে, তখন কিন্তু আপনি খুবই কমফোর্ট জোনে থেকে ভিডিওগুলো করতে পারবেন, যে যারা অ্যাকচুয়ালি আপনার ভিডিও টাইপটা পছন্দ করে তারাই হচ্ছে আপনার অডিয়েন্স, তখন একটা কমিউনিটি গড়ে ওঠে। ওই জিনিসটা আমার কাছে মনে হয় একদম বেস্ট। সো এটাই হচ্ছে আমার রেকমেন্ডেশন থাকবে যে এই অ্যাপ্রোচে হচ্ছে আপনারা আগাতে পারেন। আমরা প্রায় হচ্ছে আমাদের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে, তো আমাদের পক্ষ থেকে আপনার কাছ থেকে অনেক কোয়েশ্চেন ছিল, সবগুলো কোয়েশ্চেন আনসার প্রায় পেয়েছি, কিন্তু ফাইনালি হইতেছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, আমরা যারা অডিয়েন্স আছি তাদের কাছ থেকে হচ্ছে যে আপনার টিউটোরিয়ালের উপরে বা আপনার ফিল্ম মেকিং এর উপরে হচ্ছে আমরা অনেক বেশি ইন্টারেস্টেড। এমন হয় না যে আপনার কখন একটা ভিডিও আসছে আমরা স্কিপ করে 5 সেকেন্ড ফরওয়ার্ড করে ফেলছি, আপনাদের পার্ট হচ্ছে কতগুলো খুবই টু দ্য পয়েন্টে হয়, সেক্ষেত্রে হচ্ছে লার্নিং প্রসেসটা অনেক ইজিয়ার হয়, যেহেতু আপনি অ্যাট দ্য সেম টাইম হচ্ছে ফোনের হচ্ছে এডিটিং শুটিং দুইটাই দেখেন, আবার হচ্ছে ক্যামেরা তো তারপর পিসি তো হচ্ছে দেখবেন শেখান। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের রিকোয়েস্ট থাকবে যে আপনি যেন হচ্ছে আরো অনেক ঘন ঘন যেন ভিডিও করেন এবং হচ্ছে সেগুলো যেন হচ্ছে টিউটর হিসেবে পাই এবং উইকলি যেন 3-4টা ভিডিও পাই, সেটা আমাদের রিকোয়েস্ট থাকবে, সেটা আপনি আপনার টাইম বের করে আমাদের জন্য করবেন। আর এই রিকোয়েস্ট আর হচ্ছে আমাদের অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভাইয়া যদি হচ্ছে আমাদের অনুষ্ঠান সম্বন্ধে যদি হচ্ছে কোনো কিছু বলার থাকে, যে আমাদের এমএসটি ড্রামা এন্ড ফিল্ম সাইট। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি ডেফিনেটলি ট্রাই করবো যে আরো রেগুলার যদি টিউটোরিয়াল দেওয়া যায়, যেহেতু সবাই অনেক বেশি ইন্টারেস্টেড এন্ড তুমি এই ব্যাপারটা বললে। আর সেকেন্ড অফ অল আমি এই ব্যাপারটা আসলে খুবই পজিটিভভাবে দেখতেছি যে ফিল্ম অ্যান্ড ড্রামা সোসাইটি যে এই ইনিশিয়েটিভটা নিতেছে যে বিভিন্ন ধরনের মানুষদের সাথে তারা লাইভ যে ব্যাপারটা করতেছে, কারণ আমার কাছে মনে হয় কি যে এই যে এটা হচ্ছে একটা কানেক্টিং পয়েন্ট আমার সাথে যারা হচ্ছে অডিয়েন্স আছে যারা হচ্ছে ইন্টারেস্টেড আছে, কারণ এত এতগুলো যে কোশ্চেন এটা কিন্তু পার্সোনালি কারোর সাথে বসে শেয়ার করা পসিবল না, রাইট? বাট এই যে তোমার থ্রুতে যে হচ্ছে অনেকে হয়তো জানতেছে অনেকের সাথে কমিউনিকেট করা যাচ্ছে, এই জন্য কিন্তু আমার কাছে মনে হয় যে মানে এই ব্যাপারটা ব্রেকিং পয়েন্ট একটা, যে তোমাদের থ্রুতে অনেক মানুষ কিন্তু জেনে যাচ্ছে, রাইট? আর তোমরা যে ইনিশিয়েটিভ নিতেছো এই জন্য আসলে মানে কি বলবো আমি আমি কৃতজ্ঞ, কারণ এটা আরো বেশি প্র্যাকটিস হওয়া উচিত এই জিনিসটা। আর তোমার সাথে কথা বলে খুব ভালো লাগছে, আড্ডা আড্ডাটা খুবই ভালো ছিল, আর মানে অনেক মন খুলে আসলে কথা বলতে পারছি, মানে অনেকদিন পর আসলে এরকম খুব মন খুলে কথা বলা হয়েছে। সেটাও আমাদের কাছে মনে হয়েছে যে আমরা একজন সেলিব্রিটি কম, বাট আমাদের ভাইয়া হিসেবে যে একজন ভাই আমাদের ইঞ্জিনিয়ারিং ফিল্ডে একজন সিনিয়র সাথে যেভাবে কথা বললি যে এনগেজ হওয়া যায়, আমাদের মোমেন্ট হচ্ছে নর্মাল টাইমটা থেকে 11টা পর্যন্ত, বাট দেখা গেছে যে আমরা এক্সিট করে হচ্ছে কখন যে 11:20 বেজে গেছে আমরা ট্যারি পাইনি। তো সেক্ষেত্রে ভাই আমরা হচ্ছে অনেকদিন ধরে ওয়েট করছিলাম যে আপনার সাথে একটা লাইভ হবে, লাইভ সেশন হবে, আপনি আসবেন, আপনার পার্টগুলো শেয়ার করবেন, আমরাও শেয়ার করবো। তো এই হচ্ছে আমাদের, আপনি হচ্ছে আমাদের কাছে একজন হচ্ছে একজন আইকন হিসেবে, যে হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং ফিল্ড থেকে সবাই যে একটা কনফিউশন থাকে যে আমি 4 বছর হচ্ছে আমি পড়তেছি বাট আমার হচ্ছে ফিল্ম মেকিং করার একটু ইচ্ছা কিন্তু আমি কি যাবো কি যাবো না, বাট আমি হচ্ছে এত 12 বছর ধরে 20 বছর ধরে আমি স্টাডি করতেছি, আমি আমার ক্লাসে ফার্স্ট ক্লাসে ছিলাম, আমি কি ইঞ্জিনিয়ারিং এ যাওয়া উচিত বা আমাদের স্টাডি করতে হবে বা এই টাইপের জিনিসগুলোতে না একটা দ্বিধাদ্বন্দ্বের বুকে। তো সেই পার্ট থেকে হচ্ছে আপনাকে একটা এক্সাম্পল হিসেবে সবাই নিতে পারে অ্যাজ এ ইন্সপাইরেশন অর মোটিভেশন যেটাই বলুক সেটা, যে আমরা হচ্ছে আপনার কাছে অনেক কৃতজ্ঞ আমাদের অনুষ্ঠানে আসার জন্য।
আশা করি ভাইয়ের কাছে এটাও রিকোয়েস্ট থাকবে যে আমাদের প্রয়োজন হতে পারে যে আমরা আবার সামনে আবার কোন একটা সেশন হচ্ছে আপনার সাথে করার চেষ্টা করব। ডেফিনেটলি ডেফিনেটলি, মানে এই রিলেটেড ফিল্ম মেকিং রিলেটেড এনিথিং আমি সব সময় ওপেন, সো ডেফিনেটলি ইউ ক্যান আস্ক। থ্যাংক ইউ ভাইয়া, আমরা আপনার সাথে টাচে থাকবো, আমরা হচ্ছে আরো কমিউনিকেট করবো, আরো কথা বলবো, আমাদের কোনো সময় টিপস লাগলে আমাদের অবশ্যই জানাবেন, আমরা ভাইয়ার সাথে হচ্ছে শেয়ার করে আমরা চাবো যে কখন হচ্ছে ভাইয়ার টিউটোরিয়াল গুলোতে যেন ভাইয়া শেয়ার করেন বা এই পার্ট গুলো যেন আমরা যেন সলভ করতে পারি, কারণ হচ্ছে এডিটিং বা ফিল্ম মেকিং প্রসেসটা হচ্ছে পুরোপুরি হচ্ছে একটা লাইফ টাইম একটা জার্নি, আপনি কাজ করতে করতে শিখবেন। আপনার এডিটিং আর ইঞ্জিনিয়ারিং এর মধ্যে যদি হচ্ছে একটা যদি কমন পয়েন্ট যদি একটা ডিসক্রাইব করতে চাই সেটা হচ্ছে যে প্রবলেম সলভিং। আপনার ইঞ্জিনিয়ারিংটা কিন্তু কখনো একটা ফার্স্ট ইয়ার স্টাডির সাথে ফোর্থ ইয়ার স্টাডি কখনো মিলবে না, বাট যেটা মিলবে যে আপনার প্রবলেমটা হচ্ছে সেম থাকবে, আপনার হচ্ছে একটা প্রবলেম দেওয়া হবে, একটা ডেডলাইন দেওয়া হবে, ডেডলাইনের মধ্যে আপনাকে সলভ করে যেতে হবে। আপনি একটা সফটওয়্যারের কাজ জানেন না, বাট ইঞ্জিনিয়ার আপনাকে বাধ্য করবে যে আপনি যেন ওই কাজটা সলভ করে 12টার মধ্যে রাত 12টা সলভ করে দেবে। তো এডিটিং এর সাথে হচ্ছে পুরোপুরি জিনিসটা সিমিলারিটি হচ্ছে এটা যে আপনি শিখতে চাইলে শিখতে পারবেন, আর যদি আপনি যদি একজন ইঞ্জিনিয়ার হন আপনার পসিবিলিটি আরো অনেক বেশি, বিকজ আপনি ওই হ্যাসলটার মধ্যে অলওয়েজ থাকেন। আর আর আমরা যারা ইঞ্জিনিয়ারিং কমিউনিটি থেকে আছি, সেটা যে ইউনিভার্সিটি হোক, আমরা সবাই এই জিনিসটা খুবই রিলেট করতে পারছি। তো এই পার্ট থেকে ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য, আমরা কৃতজ্ঞ থাকবো। সামনে তো হচ্ছে আমরা কন্ট্যাক্ট করবো আপনার সাথে, হোপফুলি। আমার অনেক ভালো লেগেছে, তো ভালো থেকো, আর যারা এতক্ষণ শুনলেন তাদেরকে থ্যাঙ্কস শোনার জন্য, হোপফুলি সামনে কোনো একটা লাইভে দেখা হবে, আর ভালো থেকো, আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ, ভালো থাকো। তো এই ছিল আজকে আমাদের অনুষ্ঠান এমআইএসটি ড্রামা অ্যান্ড ফিল্ম সোসাইটি। তো আজকে হচ্ছে লাইভ সেশনটা করা হয়েছিল আমাদের বাংলাদেশের একজন খুবই আপরাইজিং একজন ফিল্ম মেকার, তিনি ছিলেন হচ্ছে জুবের তালুকদার। তো ওনার হিস্টোরি সম্বন্ধে আমরা মোটামুটি জানি যে বইয়ের থেকে উঠে আসা হয়েছে, বাট আজকে হচ্ছে ওনার সবগুলো মিস্ট্রি হচ্ছে আমরা জানলাম যে ফিল্ম মেকিং জার্নির পিছনে কী কী ছিল। তো আমাদের হচ্ছে আজকে হচ্ছে আমাদের শুক্রবার চলছে, তো আগামীকাল শনিবার আমাদের এমআইএসটি ড্রামা অ্যান্ড ফিল্ম সোসাইটির লেভেল 1 এবং লেভেল 2 এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম হচ্ছে আগামীকাল বিকেল 5:20। তো জুম লিঙ্ক আর হচ্ছে ফেসবুক লাইভের সবকিছু লিঙ্ক প্রোভাইড করে দেওয়া হবে, আশা করি সবাই আমরা থাকবো আমাদের অনুষ্ঠানে এবং হচ্ছে আমরা অনুষ্ঠানটা এনজয় করবো। আমাদের সেখানে হচ্ছে টেল অফ দ্য লিভিং যেই আমাদের ইভেন্টটা ছিল সেখানকার হচ্ছে প্রাইজ গিভিং সেরিমনিগুলো করা হবে, আর কিছু কুইজ সেগমেন্ট আছে যেটার জন্য হচ্ছে G5 এর হচ্ছে আমাদের 3টা অ্যাকাউন্ট হচ্ছে আমাদের হচ্ছে প্রাইজ হিসেবে দেওয়া হচ্ছে, আর টেল অফ দ্য লিভিং এর হচ্ছে 3টা প্ল্যাটফর্মের প্রাইস, সেটা হচ্ছে নেটফ্লিক্সের আর হচ্ছে অ্যামাজন প্রাইম ভিডিও, আর যে কুইজ পার্টটা ছিল সেটা হচ্ছে G5 এর অ্যাকাউন্ট। তো আশা করি সবাই হচ্ছে আমরা পার্টিসিপেট করব, আর কাল অনুষ্ঠানে হচ্ছে আমি থাকবো ক্লাব প্রেসিডেন্ট সোহাগ মুখী এমএসসি ড্রামেন ফিল্ম সোসাইটি, আর হচ্ছে আমাদের সাথে আমাদের পুরো টিম থাকবে, আমাদের এক্স প্রেসিডেন্ট থাকবে, আমাদের কিছু অ্যালুমনাই থাকবে। তো আশা করি সবাই হচ্ছে আমাদের ইভেন্টটাতে থাকবো। তো আজকের এই অনুষ্ঠানটাকে সফল করার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ডে যে কাজ করছেন সে হচ্ছে আব্দুল্লা আতিক লেভেল 3 থেকে আইপি ডিপার্টমেন্ট, আর হচ্ছে তানভীর হোসেন সারজি আইপি ডিপার্টমেন্ট থেকে। তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, ভাইয়ার আজকে শোটা হচ্ছে অনেক এনগেজিং ছিল, নর্মাল টাইমে হচ্ছে যেটা হয় যে আমাদের হচ্ছে টাইম স্ট্যাম্প গুলো দেখানো হয় যে কয়টা বাজে, তো আমাদের 11টা পর্যন্ত টাইম ছিল, কিন্তু আমরা হচ্ছে কখনো মানে টাইম পরে দেখলাম যে 11টা এক্সিড হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আশা করি সবাই এনজয় করেছেন। তো আমাদের হচ্ছে সামনের শুক্রবার হচ্ছে আরেকটা লাইভ সেশন হবে আশা করি, তো সেই নামটা হচ্ছে আমরা এখন অ্যানাউন্স করতে যাচ্ছি যে আমাদের আগামী লাইভ সেশনে আসবেন হচ্ছে সোহেল মণ্ডল। আপনারা তাকে দেখেছেন কিনা শিওর না, বাট হচ্ছে তাকদীর টিভি সিরিজটার হচ্ছে ওয়ান অফ দ্য ভাইটাল একটা রোলে ছিল, যার মুখ থেকে সবসময় হচ্ছে ভাইসা নামটা শুনতাম। তো তিনি হচ্ছেন আমাদের সাথে থাকবেন আগামী শুক্রবার রাত ঠিক এই টাইমে 10টার লাইভে, তো হোস্ট হিসাবে আমি থাকব। তো আপনারা হচ্ছে আমাদের সাথে সেই লাইভে হচ্ছে যুক্ত হবেন, আর আগামীকালকে হচ্ছে আমাদের এমএসসি ড্রামা অ্যান্ড ফিল্ম সোসাইটির যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম আছে আশা করি সবাই থাকবেন, শোটা হচ্ছে অনেক বেশি এনগেজিং হবে, অনেক বেশি ইন্টারেস্টিং হবে। তো আশা করি সবাই ভালো থাকবেন আর হচ্ছে শুভরাত্রি এই বলে আজকের শো শেষ করছি, সবাই সবার জায়গা থেকে সেফ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।